আমরা ক্লাস শুরু করি, আগে এখন বলো তো দেখি যে আমাদের গতদিন আমরা যা পড়ছি, হ্যাঁ গতদিন আমরা যা পড়ছি, যা বলছিলাম, সেখানে কোথাও কারো কোনো প্রবলেমস আছে, কোনো কিছু প্রশ্ন আছে একটু করে নাও, থাকলে আছে কি প্রশ্ন নাই কারো? উপশক্তি স্তরের বিষয়টা যদি আরেকবার দেখাই তো। উপশক্তি স্তরের বিষয়টা, উপশক্তি স্তর, উপশক্তি স্তরের কোন বিষয়টা একটু স্পেসিফাই করে বলো। অরবিটালের বিষয়গুলো, অরবিটালের বিষয়গুলা মানে তোমাদের এসএসসি লেভেলে যত কম কথা বলে বোঝা যায় ততটাই বেটার। হ্যাঁ, কারণ অরবিটালে আসলে অনেক ঝামেলা আছে, অনেক কাহিনী আছে, অনেক ব্যতিক্রমী উদাহরণ আছে, ইনফ্যাক্ট অনেক ব্যতিক্রমী উদাহরণ আছে, যার ফলে অনেক সময় তোমরা একটু কনফিউশনে পড়বা। তো এই জন্য অরবিটাল নিয়ে আমি কম আলোচনা করছি, তোমাদের আমি জাস্ট পি সম্পর্কে বলছিলাম আর ডি সম্পর্কে বলছিলাম, ঠিক আছে? শুধু এতটুকু মনে রাখো যে আমাদের যে পি অরবিটাল, হ্যাঁ সরি অরবিট, পি অরবিটে, পি অরবিটে আমাদের অরবিটাল আছে কয়টা? অরবিটাল আছে তিনটা, ঠিক আছে? একটা হচ্ছে পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, আর একটা হচ্ছে পি জেড, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর ডিতে কয়টা আছে? ডিতে পাঁচটা। ডি নিয়ে তোমাদের কোনো কালেই ভাবা লাগবে না, ওইটা ভুলে যাও, ওইটা হিসাবও এখন করতে যাও না, তাহলে অযথা মানে এসএসসি কেমিস্ট্রি পড়া হবে না, ঠিক আছে? তো যখন আমাদের পিতে, যখন দেখা যায় যে আমাদের পিতে ইলেকট্রন প্রবেশ করে, পিতে ইলেকট্রন প্রবেশ করার সময় নিয়মটা হচ্ছে আগে এক্স এ একটা দিবে, ওয়াই একটা দিবে, জেড একটা দিবে, তারপরে যদি কপালে থাকে জোটে তাহলে আবার এক্স থেকে শুরু করবে। এইটুকুতে সমস্যা আছে তোমার কোনো, তোমাদের কোনো এই কথাটুকুতে সমস্যা হয়েছে কারো? হ্যাঁ, এই কথাটুকুতে কারো সমস্যা হয়েছে মনে হয় না, হয়েছে কি? আচ্ছা, এইটুকু যদি সমস্যা না থাকে ইলেকট্রন বিন্যাস নিয়ে আপাতত কেস খতম করে দাও, বিকজ অফ ওইটা নিয়ে আর জটিলভাবে এখন ভাবার প্রয়োজন নাই। তবে ইলেকট্রন বিন্যাস আমরা কেন শিখলাম, পি এক্স পি ওয়াই পি জেড পর্যন্ত কেন শিখলাম, তার কিছু কারণ আজকে আমরা ব্যাখ্যা করব। তোমাদেরকে বলছিলাম যোজনী মুখস্থ করতে, সবাই কি যোজনী মুখস্থ করছো? হ্যাঁ বলো। তোমাদের আমি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বলছিলাম, কোয়ান্টাম সংখ্যা নামে একটা জিনিস আছে বলছিলাম? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এমন একটা জিনিস, কোয়ান্টাম সংখ্যা এইটা দিয়ে কোনো একটা পরমাণুতে, যে কোনো পরমাণুতে যে কোনো একটা নির্দিষ্ট ইলেকট্রনকে একদম ফিক্সডভাবে শনাক্ত করা যায়, ফিক্সডভাবে স্পেসিফাইড করা যায়। কোয়ান্টাম সংখ্যা হয় চার ধরনের, কয় ধরনের? চার ধরনের। একটাকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা, দ্বিতীয়টাকে আমরা বলি সহকারী কোয়ান্টাম সংখ্যা, তৃতীয়টাকে আমরা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এবং চতুর্থটাকে আমরা বলি স্পিন কোয়ান্টাম সংখ্যা। এগুলো লেখার দরকার নাই, মুখস্থ রাখার দরকার নাই, ঠিক আছে? তাহলে চারটা কোয়ান্টাম সংখ্যা মানে এক কথায় চারটা তথ্য দিয়ে, চারটা তথ্য দিয়ে একটা ইলেকট্রন, যে কোনো ইলেকট্রনকে একদম প্রপারলি আইডেন্টিফাই করা যায়। মানে হচ্ছে দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে এই চারটা সংখ্যার মধ্যে চারটা মিলে যাবে এমন কোনো দিনও ঘটা সম্ভব না। যেমন ধরো আমরা যদি একই অরবিটে, একই অরবিটালে দুইটা ইলেকট্রনের কথা বলি, দুইটা ইলেকট্রনের কথা বলি, তাহলে এদের প্রধান কোয়ান্টাম সংখ্যা একই হবে, সহকারী কোয়ান্টাম সংখ্যাও মিলে যাবে দুজনের, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাও দুজনের মিলে যাবে, কিন্তু সবার শেষে যে স্পিন কোয়ান্টাম সংখ্যা সেটা মিলবে না। এটার জন্য একটার হবে প্লাস হাফ আর একটা হবে মাইনাস হাফ। এগুলো নিয়ে ডিটেল তোমরা পড়বা যখন এসএসসি কেমিস্ট্রি, এইচএসসি কেমিস্ট্রি পড়বা তখন, বাট আমি যে তথ্যটা দিলাম সেইটুকু যদি বোঝো সেটুকুই কাজ হবে। তো এখন যেটা বলতেছিলে তুমি যে এল এল সমান জিরো কেন, ঠিক আছে? কারণ বিষয়টা হচ্ছে যে যখন আমরা ওই সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যার সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে কাজ করি, সেটা এল মনে হয় তোমাদের বইয়ে সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে বলা হয়েছে খুব সম্ভবত, ঠিক আছে? তো নর্মালি কক্ষপথ কীভাবে শুরু হয়, এক দুই তিন চার, এভাবে আমরা সিরিয়ালে যাই না, বাট সহকারী কোয়ান্টাম সংখ্যা শুরু হয় জিরো থেকে, জিরো ওয়ান টু থ্রি ফোর, আর এই কারণে এন যখন ওয়ান মানে মূল কক্ষপথ যখন এক তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা স্টার্ট হয় জিরো থেকে, বুঝতে পারছো? এগুলাকে এল দ্বারা চিহ্নিত করা হয়, হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে, কথা তো ভুল নাই। মূল শক্তি স্তর হচ্ছে তোমার এন, এন এন এর মান হচ্ছে
ওয়ান টু থ্রি ফোর ফাইভ বলি, আর সেগুলোকে আমরা এবিসিডি দিয়েও ডাকি, মানে কে কে থেকে স্টার্ট হয়, কে এল এম এন এভাবে আমরা বলি, ঠিক আছে। আর উপশক্তিতে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই যে আমরা যে এসপি ডিএফ এর কথা বলতেছি না, এগুলা ধরে নিতে পারো যে এগুলা কাইন্ড অফ সহকারী কোয়ান্টাম সংখ্যা মিন করে, ঠিক আছে। আর কিছু? আচ্ছা, শক্তিস্তর সর্বোচ্চ কয়টা থাকতে পারে? শক্তিস্তর অ্যাকচুয়ালি আমরা মূলত প্রাথমিকভাবে পড়ার জন্য আমরা এই যে এসপি ডিএফ এগুলোকে প্রত্যেকটাকেই শক্তিস্তর চিন্তা করি। এই ওয়ান এস একটা শক্তিস্তর, টু এস একটা শক্তিস্তর, টু পি একটা শক্তিস্তর, থ্রি এস একটা শক্তিস্তর, এবং এই প্রত্যেকটার এনার্জি লেভেল আছে, উপরে নিচে আপ ডাউন আছে। সবচেয়ে নিম্নের শক্তিস্তর হচ্ছে ওয়ান এস, আমরা যে এভাবে কাটি না, এই সিরিয়ালটা হচ্ছে তোমার এই শক্তির সিরিয়াল, প্রথমটা সবচেয়ে কম এবং সিরিয়ালে যেটা সবার পরে আসে সেটার শক্তি সবচেয়ে বেশি। কথাটা বুঝতে পারছো? এখন তোমাদের একটা জিনিস খেয়াল করো, দেখো আমরা থ্রি পির পরে কোথায় যাই? ফোর এসে যাই না? তারপরে কোথায় যাই? থ্রি ডি। তার মানে থ্রি পি আর থ্রি ডির মধ্যে কে শক্তিশালী? থ্রি ডি এখানে সবচেয়ে বেশি শক্তিশালী, ফোর এসও থ্রি ডির শক্তিশালী না, বুঝতে পারছো কাহিনীটা? আর এই কারণে যখন ইলেকট্রন প্রবেশ করে আগে ফোরে যাবে, তারপরে কোথায় যাবে? থ্রি ডিতে, থ্রি ডিতে যাবে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ, হাইস্ট আছে ওই যে সেভেন, সেভেন এফ ফোরটিন, সেভেন এফ, হুম হুম, ওইটা সর্বোচ্চ, কিন্তু ওইটা সেভেন এফ মনে যাওয়া লাগবে না তোমার, তার আগে আমাদের 118টা হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন কিছু ব্যতিক্রমী কথা, ব্যতিক্রমের কথাটা বলি। তোমাদেরকে আমি কপার ইলেকট্রন বিন্যাস করতে বলছিলাম, কপারের কত? 29, তাই না? এটা অনেকে বোঝো, অনেকে বোঝো না, আমি জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি। আমরা এখানে কাটবো, 29 পর্যন্ত কাটবো, তাই না? তাহলে ওয়ান এস টু, টু এস টু, দুই, আমি জাস্ট মুখে মুখে বলতেছি, আশা করি বুঝতে পারবা। দুই দুই চার আর ছয় দশ, আর দুই বারো, বারো আর ছয় আঠারো, তারপর কোথায় যাবো? ফোর এসে আসবো, আঠারো আর দুই কত? বিশ। তারপর আমাদের আর কত, কয়টা ইলেকট্রন লাগবে? নয়টা। তারপর আমি কোথায় যাবো? ডিতে আসবো না, তাই তো? তাহলে ডিতে আসে কটা বসাবো? থ্রি ডি নাইন। তাহলে আমরা যেভাবে নর্মালি বসায় যাই, সেই নর্মালি করতে গেলে আমার সবার শেষে গিয়ে ইলেকট্রনের সংখ্যা দাঁড়াবে এরকম, আমি লাস্টের পার্টটা শুধু লিখি, সেটা হচ্ছে তোমার থ্রি ডি টেন, সরি থ্রি ডি নাইন, আর হচ্ছে ফোর এস ওয়ান, সরি ফোর এস ওয়ান না, ফোর এস টু, এইটুকু দাঁড়াবে না লাস্ট পোর্শনটা? আচ্ছা, এখন এখানে একটু গেমটা বুঝো, ঠিক আছে, কাহিনীটা কি হচ্ছে। এখানে ফোর এস আর থ্রি ডির মধ্যে শক্তি কার বেশি? থ্রি ডি হচ্ছে শক্তি বেশি, মানে ওর ক্ষমতাটা বেশি, তাই না? তো যার ক্ষমতাটা বেশি, সে স্বাভাবিক যে দুর্বল তার উপর একটু পাওয়ার দেখানোর চেষ্টা করবে। এখন আমরা যে আসলে কেমিস্ট্রি পড়তেছি, কেমিস্ট্রি গোটা জিনিসটা দাঁড়ায় আছে তাদের এই ইলেকট্রনের স্ট্রাকচারের স্ট্যাবিলিটির উপর। যে ইলেকট্রন স্ট্রাকচার যত বেশি স্ট্যাবল যেই পরমাণু, সেটা তত বেশি নিষ্ক্রিয়, কথাটা বুঝতে পারছো? তো এখন চিন্তা করো, থ্রি ডিতে অরবিট, অরবিটাল কয়টা থাকে? পাঁচটা থাকে না, তাই তো? এক দুই তিন চার পাঁচ, তাহলে এখানে কয়টা আছে? নয়টা করে। তাহলে পাঁচটা অরবিটে ইলেকট্রন প্রথমে কি একটা একটা করে ঢুকবে না? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তারপর আবার শুরু হবে ছয় সাত আট নয়, শেষে একটা বাকি না? এখন খেয়াল করো, জাস্ট একটা ইলেকট্রনের জন্য পুরা ডি অরবিটটা কি অপূর্ণ রয়ে গেছে না? আর সেখানে ফোর এস একা পূর্ণ হয়ে বসে আছে মাত্র দুইটা ইলেকট্রন নিয়ে। তো এখানে দাম কার বেশি, ডি এর দাম বেশি না এস এর দাম বেশি? অবশ্যই এখানে থ্রি ডি, ফোর এস থেকে ডি দাম বেশি, মানে ওর পাওয়ার বেশি। তখন ও করবে কি, এই ফোর এস থেকে একটা ইলেকট্রন হাইজ্যাক করে নিজের কাছে নিয়ে নিবে, নিয়ে সে তার নিজের অরবিট পূরণ করবে, মানে ডিতে দশটাই সে পূরণ করবে, বোঝা গেছে কথাটা? এবং যার ফলে শেষে গিয়ে ফোর এসে তাহলে কয়টা হলো? দুটো থাকবে, আর দুটো থাকবে না, একটা থাকবে, বুঝতে পারছি? তো এটা হচ্ছে ব্যতিক্রম, এবং ব্যতিক্রমের কারণও আছে। তার মানে আমাদের ইলেকট্রন বিন্যাসের শেষে কী লিখতে হবে? থ্রি ডি টেন এবং ফোর এস ওয়ান, বুঝলাম সবাই? আচ্ছা, এখন তোমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকবে আমি জানি, কিন্তু বিলিভ মি, আমি তোমাদের কিন্তু এইগুলো একদম নারী নক্ষত্র বোঝানোর জন্য পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি যাতে কেমিস্ট্রি ফুল বেসিকটা আগে দাঁড়ায়, ঠিক আছে? সো যতটুকু ইনফরমেশন দিলে
তোমরা যে কোনো চ্যাপ্টার স্টার্ট করতে পারবা বা অ্যাকটিভ ফিজিক্সের ইনিশিয়েটিভ স্টার্ট করবে, সেই তথ্যগুলাই আমি দিয়ে তোমাদের জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? আজকে বোঝাবো যে যোজনী জিনিসটা কি, কেমনে আসলো, যোজনীর সাথে কিভাবে তোমার সংকেত তৈরি করতে হয়, কিভাবে তুমি জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। এগুলো এক ক্লাসে বুঝতে পারবে না, এটা অনেক ক্লাস মিলে আস্তে আস্তে অনেকগুলো খুচরা ইনফরমেশন আমি দিব, সেগুলো যখন একসাথে তুমি ইন্টিগ্রেট করবে তখন তোমার কাছে গোটা জিনিসটার একটা কনসেপ্ট দাঁড়াবে, ঠিক আছে? তো আপাতত আমরা ইনফরমেশনগুলো বুঝি। সবাইকে বলছিলাম যোজনী মুখস্থ করতে। যোজনী মুখস্থ হয়েছে সবার? সবগুলা যোজনী মুখস্থ করছো মোটামুটি? আচ্ছা, তোমাদের কাছে, তোমরা যেহেতু টেনে উঠে গেছো, তোমরা একটু আমাকে বলো তোমাদের কাছে যোজনীর মিনিং কি। একটা জিনিসের সাপোজ আমি বললাম যে ফসফরাসের যোজনী হচ্ছে 3, তিনও হয় পাঁচও হয়, তো ফসফরাস যোজনী 3, এই সংখ্যাটা তোমার কাছে কি অর্থ রাখে, কার কাছে কি অর্থ রাখে একটু বোঝাও আমাকে। আমরা নিশ্চয়ই জানি যে আমাদের কেমিস্ট্রিতে যে যৌগগুলো তৈরি হয় দুইটা পরমাণু যখন একত্রিত হয় যৌগগুলো কয় টাইপের হয়? দুই টাইপের হয়, তাই না? নাকি আয়নিক এবং সমযোজী। আমার একটা স্যার, আমি যখন 9-এ পড়তাম 2008 সালের কথা, আমার একটা স্যার একটা কথা বলতো, ডায়লগ বলতো, আমি ডায়লগটা এখনো ব্যবহার করি স্টিল নাও। আমরা সবাই আসলে কি চাই বলতো? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব প্রাণী কি চায় জীবনে বলতো? না, পরিপূর্ণতাও চায় না, মানে পরিপূর্ণতা আছে, ডেফিনেটলি পরিপূর্ণতা চায়, বাট আর কি চায়, মানে যেটা আসলে সবকিছু মিন করে, শান্তিতে থাকতে চায়। শান্তিতে থাকতে চায়, রাইট রাইট। সো এইটাকে আমি যদি আমার মতো করে বলি, সব দুনিয়ার যত পরমাণু আছে তারা সবাই খায় আরামে খায়, আরামে খায় ব্যারামে হয়ে থাকতে। সবাই চায় কি? আরামে খায় ব্যারামে হয়ে থাকতে। এটার মানে হচ্ছে উই এভরি ওয়ান ওয়ান্টস টু লিভ আ ভেরি গুড লাইফ, দ্যাট ইজ হোয়াট উই আর রানিং ফর, রাইট? সো মনে করো তুমি রাজা হইতে চাও, তো তুমি কি দেখবা? তুমি রাজা হইতে হলে তোমার কি করতে হবে? তোমাকে রাজার মতো টাকা পয়সা ধন দৌলত অর্জন করতে হবে। হ্যাঁ, তাহলে তুমি দেখবা রাজার মতো তোমার হাজারটা দাসীবাদী থাকবে, হাঁ করলে উপর থেকে আঙ্গুর পড়বে টুস করে, হ্যাঁ, চোখ বন্ধ করার জন্য একটা দাসীবাদী মানে কিছু একটা রাখতে পারবে আর কি। সো ব্যাপারটা একটা এইরকম যে তোমাকে আসলে আলটিমেটলি কিছু করতে হবে না। দিস ইজ হোয়াট উই অল ওয়ান্টস, রাইট? সো পরমাণুর ক্ষেত্রে এর ব্যতিক্রম না। পরমাণু এটা চায় যে ওর যাতে কিছু করতে না হয়। এখন পরমাণু যখন কি করে, সে বিক্রিয়া করে, তো পরমাণুর কাছে বিক্রিয়া করা মানে কি করা, তার ইলেকট্রনিক কনফিগারেশনে কিছু একটা করা। কারণ আমরা জানি যে আমাদের মূল কাজ ইলেকট্রন নিয়ে, আর কোনো কিছু নিয়ে না কেমিস্ট্রিতে, ঠিক আছে? সো তাহলে এই যে ইলেকট্রন কনফিগারেশনটা, যেই পরমাণুর যত বেশি স্টেবল সেই পরমাণু হচ্ছে তত বেশি নিষ্ক্রিয়, তাকে কোনো কাজ করতে হয় না, তার ইলেকট্রন কারো কাছ থেকে দিতেও হয় না, নিতেও হয় না, শেয়ারও করতে হয় না, নাথিং দে হ্যাজ টু ডু। সো আমরা যারা নিষ্ক্রিয় গ্যাসের এটমগুলো করছি, আমরা দেখছি না যে ওখানে কত সুন্দর করে সব কিছু মিলে যায়, কাটায় কাটায় মিলে যায়, তাই না? তো এবং এমনকি আমাদের অরবিটকে ভাঙাও লাগে না, 2, 6, 10 এগুলো একদম প্রপারলি মিলে যায়। সবাইকে এটা ট্রাই করছিলাম, আচ্ছা। তো আমরা সবার প্রথমে যে রাসায়নিক বিক্রিয়াটা নিয়ে আমরা কেমিস্ট্রি সবচেয়ে বেশি পপুলারলি পড়ি, সেটা কি? সোডিয়াম ক্লোরাইডের ইন্টারবিন্যাস, তাই না? নাকি? তো সোডিয়াম ক্লোরাইড ইন্টারবিন্যাস যদি আমরা করি, দুইভাবে করা যায়, একটা হচ্ছে মূল কক্ষপথের হিসাবে বলা যায়, একটা হচ্ছে অরবিট ভেঙে বলা যায়। আমরা যদি মূল কক্ষপথের হিসাব করি, প্রাথমিকভাবে মূল কক্ষ ইতিহাস হিসাব করলে অনেক কিছু বোঝা যায়। আমাদের সোডিয়ামের তো 11, তাহলে 2, 2, 4, 8, 6, 10 আর 1, 11। তার মানে আমি যদি মূল কক্ষ ইতিহাস করি, প্রথম কক্ষপথ হচ্ছে 2টা, দ্বিতীয় কক্ষপথ হচ্ছে 8টা, তৃতীয় কক্ষপথ হচ্ছে কয়টা? 1টা। এখন সবাই কি চায়? আরামে খায় ব্যায়াম হয়ে থাকতে। কাদের মতো? নিষ্ক্রিয় গ্যাসের মতো। মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে চাইলে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন স্ট্রাকচার বা ইলেকট্রন প্যাটার্ন গেইন করতে হবে, মানে ইলেকট্রন বিন্যাসকে স্টেবল করতে হবে। তো এই জন্য আমরা নিশ্চয়ই জানি সবাই, আমি জানি তোমাদের হয়তো অলরেডি আইডিয়া আছে, আমরা কি বলি জিনিসটাকে, আমরা বলি যে সবাই আসলে অষ্টক পূরণ করতে চায়, তাই না? তাই তো? এগুলা কি কারো কোনো কনফিউশন আছে, মানে কোনো রকম বিন্দুমাত্র প্রশ্ন আছে এখানে? আচ্ছা, তো সোডিয়াম হচ্ছে আসলে কি? একটা ধাতু। সোডিয়াম হচ্ছে একটা ধাতু। এখন তোমরা কি বলতে পারো আসলে কোন একটা পদার্থ ধাতু না অধাতু, সেটা কিসের বেসিসে বলা হয়?
রাইট, যারা ইলেকট্রন থাকে, মুক্ত ইলেক্ট্রন সবই মুক্ত ইলেকট্রন, সবার মধ্যে সব পরমাণুতে মুক্ত ইলেকট্রন থাকে, ঠিক আছে? বলতে হবে যারা ইলেকট্রন সাধারণত ত্যাগ করতে চায় তারা হচ্ছে কি, তারা হচ্ছে ধাতু। এবং এই ধরনের পরমাণুগুলো হচ্ছে আমাদের পর্যায় সারণীর যে গ্রুপ এক থেকে তিন, এই গ্রুপ এক থেকে তিনের মৌলগুলো হচ্ছে মূলত ধাতুর কাতারে পড়ে, কারণ এরা ইলেকট্রন। জি, তারপরেও নিয়ন হয় না কেন? খুব সুন্দর প্রশ্ন। এখন ধরো তুমি মানুষ, তোমার শরীরে মানুষের রক্ত, এখন তুমি তোমার শরীরে যদি আমি জোর করে গরু রক্ত প্রবেশ করায় দেই, হয় তাহলে কি তুমি গরু হয়ে যাবা? ওটা হবা না। ঠিক একইভাবে, কারণ তোমার আইডেন্টিফিকেশন শুধু তোমার রক্ত না, ইটস ইউর সোল, রাইট? বেসিক্যালি একটা পরমাণুর আইডেন্টিফিকেশন হচ্ছে তার প্রোটন সংখ্যা, তার প্রোটন সংখ্যা। তুমি যখন ইলেকট্রন কনফিগারেশন চেঞ্জ করো, এর মধ্যে প্রোটন সংখ্যা কি বদলায়? কখনো বদলায় না। আর এই কারণে এটা কোনোদিন সোডিয়াম থেকে বদলাবে না। এখন যদি তুমি কোনো ভাবে জোর করে এই সোডিয়ামের পরমাণুর মধ্যে আরেকটা প্রোটন বসায় দাও, এইটা কিন্তু আর সোডিয়াম হিসেবে কাজ করবে না কোনোদিনই, এটা তখন ম্যাগনেশিয়াম হয়ে যাবে। কথাটা বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, এখন দেখো তো সোডিয়াম তাহলে কি করতে চায়, তার তো অষ্টক পূরণ করা দরকার, তাই না? তো অষ্টক পূরণ করলে সে নিষ্ক্রিয় মতো হবে, আমরা আমরা এইটুকু ইনফরমেশন আমরা জানি। তাহলে সে তার শেষ কবতে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, তাহলে অষ্টক পূরণ করতে আর কয়টা লাগে? সাতটা। সাতটা ইলেকট্রন কি মামার বাড়ির আবদার? অবশ্যই মামার বাড়ির আবদার এটা, কারণ সাতটা ইলেকট্রন কে দিবে? কেউ দেওয়ার কেউ নাই। সো এই জন্য সে বুঝা ফেলছে সে সাতটা ইলেকট্রন কোনোদিনও গেইন করতে পারবে না। এখন অষ্টক পূরণ করার জন্য একটাই উপায়, সে যদি শেষ কক্ষপথটাকে ফালাইয়া দিতে পারে, মানে লাস্ট ইলেকট্রনটাকে ফালাইয়া দেয়, তাহলে মানে ত্যাগ করে দেয়, দান করে দেয়, তারা হচ্ছে বেসিক্যালি, তাহলে সে তার শেষ কক্ষপথ হবে শুধুমাত্র দুই নম্বর কক্ষপথটা, তখন সে অষ্টক গেইন করে ফেলবে। মানে বেসিক্যালি যেটা হবে 1:2:2:6 হবে, তার যে একটা অপূর্ণ অরবিট ছিল, তিন নম্বরে ভাঙতি ছিল, সেটা থাকবে না। তো এইখানে ইলেকট্রন কনফিগারেশনের স্ট্যাবিলিটি গেইন হবে, যার ফলে সে নিষ্ক্রিয় হতে পারবে। কথা কি কঠিন লাগতেছে? আচ্ছা, এবার ক্লোরিনে আসো, আমি ছোট্ট করে ছবি আঁকি, বেশি বড় করে আঁকলাম না। ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? সাতটা ইলেকট্রন আছে, ওর কয়টা লাগে? একটা লাগে। তো আমি এই যে ক্লোরিন বা এই জাতীয় জিনিসকে, এদেরকে আমি সবসময় বলি ফকিরনি। কেন বলি, কি বলি আমি? ফকিরনি, খেয়াল করো, মানে ওর হচ্ছে দরকার আর এরা হচ্ছে বড় লোকের বাচ্চা। মানে বিষয়টা হচ্ছে ধনী গরিবের এখানে বিষয়, আর টেক গিভ অ্যান্ড টেক পলিসি। ও একটা ইলেকট্রন ছাড়া দিতে চায়, ও একটা ইলেকট্রন রিসিভ করতে চায়। সো দ্যাট ইজ হাউ, এটা যখন ইলেকট্রন আদান প্রদান করে, একটা প্লাস হয়ে যায়, একটা মাইনাস হয়ে যায়। এগুলো তো আমরা অলরেডি বুঝি, নাকি কোনো ঝামেলা নাই তো, নাকি? সো এটা বলতেছি, একটু পরেই বুঝতে পারবা। তো দেখো, তারা আসলে তখন এখানে আমাদের এটা আসলে আয়ন হয়ে যায়। ফিজিক্সে আমরা যেটাকে চার্জ বলি, কেমিস্ট্রিতে সেটাকে অ্যানায়ন ক্যাটায়ন বলে, আর কোনো পার্থক্য নাই। এটা হয়ে যায় এন এ প্লাস, এটা কী হয়ে যায়? সিএল মাইনাস। এখন কাহিনীটা দেখো, যখন ইলেকট্রনটা আদান প্রদান হয়ে গেল, সো ও ইলেকট্রনটা দিয়ে দিল, ও ইলেকট্রনটা নিল, সো দ্যাট ইজ হাউ দে ক্যান মেক এ কেমিক্যাল বন্ডস, রাইট? তো এখন প্রশ্ন হচ্ছে, এই সোডিয়ামের সাথে ক্লোরিনই কেন গেল, অন্য কিছু কেন গেল না? ক্লোরিনের সাথে ম্যাচ হলো কেন? হ্যাঁ, এখানে দুইটা জিনিস, দেয়া এবং নেয়ার প্রয়োজন দুজনের মধ্যে, এবং পরিমাণটা সমান, এটা ইম্পর্টেন্ট বিষয়, পরিমাণটা অবশ্যই সমান, ওরও একটা এরও একটা, দ্যাট ইজ ওয়াই দে ক্যান মেক আ বন্ড, রাইট? এবং এই জন্য আমরা বলি সোডিয়ামের যোজনীয় এক এবং ক্লোরিনের যোজনীয় এক। আর যোজনী মানে হচ্ছে হাত, যোজনী মানে কি? হাত। আর যখন দুইটা পরমাণু বা দুই বা ততোধিক পরমাণু একসাথে কানেক্ট করবে, তাদের হাত অবশ্যই মিলে যেতে হবে পুরোপুরি, কোনো হাত ফাঁকা থাকতে পারবে না। তো ওর এক হাত দিয়ে ওকে ধরছে, ওর এক হাত দিয়ে ওকে ধরছে। সো আমি যদি এখন এই সোডিয়াম ক্লোরাইডটাকে এভাবে না লিখে, মানে NaCl না লিখে, আমি জাস্ট Na একটা বন্ড দিয়ে Cl লিখি, তাহলে এইটা হয়ে যাবে গাঠনিক সংকেত। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, এখন এখানে গিভেন টেক হইছে, এখন একটু চিন্তা করো তো, এখন যদি এই একটা সোডিয়াম আর একটা সোডিয়াম পরমাণুর সাথে বিক্রিয়া করতে চায়, কোনোদিন হবে? কেন হবে না?
মানে দুইজনই ত্যাগ করতে চায়, তাহলে তো কোনোদিনই সম্ভব না। এই জন্য ধাতু ধাতু কোনোদিন বিক্রিয়া করে না। কিন্তু অধাতুর কথা চিন্তা করো তো, একটা ক্লোরিন আর একটা ক্লোরিন কি বিক্রিয়া করতে পারে? অবশ্যই করতে পারে। কেন? কারণ তারা দুইজনই এখন ফকির নি, ওর ইলেকট্রন দরকার, ওর ইলেকট্রন দরকার। তো দ্যাট ইজ এই তারা বলে যে আসো আমরা ইলেকট্রন শেয়ার করি, তাহলে তোমারও লাভ আমারও লাভ। কথাটা বুঝতে পারছেন? আর এই কারণে আমরা পেয়ে যাচ্ছি Cl2, মানে Cl বন্ড, Cl বন্ড। আমি যেভাবে লিখলাম না, এইটাই আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেত হয়ে গেছে। কথাটা বুঝতে পারছো? মানে গাঠনিক সংকেত মানে কি? হাত দিয়ে দেখানো। এখন গাঠনিক সংকেতে অনেক বিস্তারিত কাজ আছে, এটা যে বুঝবে তার জন্য কেমিস্ট্রি সবসময় সহজ থাকবে, ঠিক আছে? গাঠনিক সংকেত বোঝাটা মূল লক্ষ্য এখানে আমাদের। সো এখন তার মানে সোডিয়াম সোডিয়াম কেন হচ্ছে না? কারণ তাদের মধ্যে ইগো বেশি, কারণ ও দিবে, ও দিতে চায়, ও দিতে চায়, দুজনই তাদের বড় লোকই দেখানোর চেষ্টা করতেছে। বাট এই জন্য দুজন বড় লোকের মধ্যে কখনো বনে না, বাট দুজন গরিবের মধ্যে খুব সহজে বনে, দ্যাট ইজ দ্য রিজন, ঠিক আছে? সো যাই হোক, এইটা আমরা বুঝি। এখন একটু চিন্তা করো তো, আমাদের তাহলে এই কনসেপ্টটা ঢুকা দেওয়া হয়েছে মাথার মধ্যে যে অষ্টক পূরণ হইলে কি হয়, নিষ্ক্রিয় হয়, তাই তো নাকি? এখন এই কথাটা না পুরোপুরি সত্য না, এই কথাটা পুরোপুরি একদমই সত্য না। কিভাবে? আমরা নিশ্চয়ই জিঙ্কের যোজনী কত জানি, কত? 2+, তাই না? জানি কি? আচ্ছা, আমরা প্লাস মাইনাস কেন হয় বুঝি? প্লাস মাইনাস কেন হয়, প্লাস কেন হয়, মাইনাস কেন হয় কখনো? হ্যাঁ, সাধারণত আমরা এটা ধরে নিব যে যারা হচ্ছে প্লাস হয় তারা যোজন, তাদের প্লাস যোজনী তারা ইলেকট্রন ছেড়ে দিতে চায়, এবং যাদের যোজনী মাইনাস হয় তাদের কি হয়, গ্রহণ করতে চায়। এখন না, প্রোটন তো বাড়ে না, প্রোটন তো বাড়ে না, প্রোটন সারা জীবন ফিক্স থাকে। হ্যাঁ, তাই প্লাস হয়, ওইভাবে চিন্তা করতে পারো। ওটা চার্জের জন্য চিন্তা করলে ভালো হয়, বাট কেমিস্ট্রির জন্য বলবো শুধু এটুকু মাথায় রাখো, প্লাস মানে ইলেকট্রন ছেড়ে দিতে চায়, মাইনাস মানে ইলেকট্রন রিসিভ করতে চায়। তো আমি একটা কথা বলছি, খেয়াল করো, আমি বলছি যে দুইটা মৌল যখন একসাথে যৌগ তৈরি করতে চাইবে বা অণু তৈরি করতে চাইবে, তাদের হাত সংখ্যা মিলতে হবে অবশ্যই, তাই না? তাই তো? আচ্ছা, তো এই জিঙ্কের যোজনী 2, তাহলে আরেকটা জিঙ্কের যোজনী কত হবে? সেটা তো 2, তাহলে জিঙ্কের দুইটা হাত কি মিলবে কোনো দিন? আচ্ছা, তার মানে কি? তার মানে যোগ হওয়ার জন্য শুধু হাত মিলাটা জরুরি না, দেখতে হবে তাদের মধ্যে ইগো আছে কিনা, মানে ঝামেলা আছে কিনা। কথাটা বুঝতে পারছেন কাহিনীটা? হাত মিলতে হবে এবং তাদের মধ্যে ঝামেলা থাকা যাবে না, তাইলেই তারা কমপ্লিটলি যোগ তৈরি করবে। আমি এখন মূল, আমার সবগুলো কথার মূল উদ্দেশ্যই গাঠনিক সংকেত পর্যন্ত পৌঁছানো, কথাগুলো মাথায় রেখো। তো যেটা বলতেছিলাম, তাহলে আমরা যদি যোজনী চিন্তা করি, জিঙ্কের যোজনী 2, তাহলে নিয়ম অনুযায়ী তাহলে অষ্টক পূরণ করলে তো, মানে করলেই তার অষ্টক পূরণ করতে যতগুলো ইলেকট্রন লাগে সেটাকে আমরা যোজনী বলে জানতেছি, তাই না? এখন একটু জিঙ্কে এটুর বিন্যাস করি তো, আমরা জিঙ্কে কত, 30 না? তা দেখো, 2, 2, 4, 8, 6, 10, 8, 2, 12, 8, 6, 18, 8, 2, 20, আর 10 কত হইল, 30। তাহলে জিঙ্কের কক্ষপথ এখানে কয়টা? 4টা কক্ষপথ না? আচ্ছা, 1 নম্বর কক্ষপথে এটুন 2টা, 2 নম্বর কক্ষপথে কয়টা, 8টা, 3 নম্বর কক্ষপথে কয়টা, 2, 6, 8, 10 কত, 18টা, চতুর্থ কক্ষপথে 2টা। তাহলে জিঙ্কের যেহেতু যোজনী 2, তার মানে সে নিশ্চয়ই 2টা ইলেকট্রন ত্যাগ করে দেয়, রাইট? মানে 4s তার চতুর্থ কক্ষপথে বাতিল করে দেয়। তাহলে তার শেষ কক্ষপথ কোন কোনটা থাকে, 3 নম্বরের কক্ষপথ, সেখানে ইলেকট্রন কয়টা আছে, 8টা না 18টা? তাহলে কি, তাহলে কি এখানে অষ্টক পূরণ হইলো? বলো, কারণ 3s to 3p6 3d10, তিনটাই তো ধরছে এখানে, তাই না? তাহলে জিঙ্কের শেষ কক্ষপথে ইলেকট্রন 18টা হইলেই সে নিষ্ক্রিয় হয়। তার মানে কাহিনীটা কি, নিষ্ক্রিয়টা কি আসলে অষ্টকের সাথে সম্পর্কিত? বলো, কার সাথে সম্পর্কিত? এটা ইলেকট্রন প্যাটার্নের দিকে, ইলেকট্রন স্ট্যাবিলিটির দিকে সম্পর্কিত, ঠিক আছে? তো আরো কয়েকটা উদাহরণ আরো আসতেছি, এখন কিছু আরো কিছু ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো। এগুলো তো জিঙ্কের জন্য গেছিল। আচ্ছা, আমরা জানি যে কার্বনের যোজনী কয়টা হয়,
দুইটা হয় চার হয় না, টু হয় এবং চার হয়। আচ্ছা কার্বনের এটম রেশ কি হবে, ওয়ান এস টু, দুই দুই চার, কার্বনের কত ছয়, তার মানে টু পি টু। তার মানে কার্বনের ইলেকট্রন নিয়ে যদি আমি করি সেটা হবে ওয়ান এস টু, টু এস টু, তারপর হচ্ছে টু পি টু। এখন পি কে সবসময় ভাঙায় লিখতে বলছি তাই না, তাহলে পি কে ভাঙলে আমরা কি পাই, টু পি এক্স, টু পি ওয়াই, টু পি জেড। এখন কিভাবে আর ইলেকট্রন বসবে, কয়টা, দুইটা, কিভাবে বসবে, এক্সে একটা, ওয়াই একটা, জেড তাহলে কয়টা হলো, জিরো না, তাহলে এখন বলো কিভাবে তার শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা, চারটা তাই না, শেষ কক্ষপথ কি টু এর পুরাটা না নাকি, তো তার ইলেকট্রন আছে শেষ কক্ষপথে চারটা, তাহলে অষ্টক হইতে আর কয়টা লাগে, এই জন্য তার যোজনী হচ্ছে চার তাই না, আমরা আমরা এইটুকু বুঝি না। আচ্ছা বাট আমরা যেটা জানি না যে এখানে আসলে এই এরকম ব্যাপার হয় না, এখানে অন্যরকম ব্যাপার হয়। কি হয় বলি, নর্মালি কার্বনের হচ্ছে এই অবস্থা, মানে কার্বনটা যখন কোনো কিছুর সাথে বিক্রিয়া করে অধিকাংশ ক্ষেত্রে কার্বনটা এক্সাইটেড হয়ে যায়, এবং কার্বনটা যখন এক্সাইটেড হয় তখন যে ঘটনাটা ঘটে, এই যে টু এস আছে না, টু এস এ কয়টা ইলেকট্রন ছিল, দুইটা ইলেকট্রন ছিল না, সেখান থেকে একটা ইলেকট্রন জাম করে এই জেডে আসে, এটাকে স্ট্যাবিলিটি দেওয়ার জন্য। কথাটা বুঝতে পারছো, কারণ টু এস এর পরে কি টুপি না, তার ক্ষমতা বেশি না টু এস এর থেকে, তো সে টু এস থেকে একটা ইলেকট্রন জেডকে দিয়ে দেয়, এবং দিয়ে দেওয়ার পরে সে সম্পূর্ণ নতুন চারটা অরবিট তৈরি করে, যেগুলাকে আমরা বলি আসলে হাইব্রিডাইজড অরবিট বা সংকরিত অরবিট। কি বললাম, হাইব্রিডাইজড অরবিট বা সংকরিত অরবিট, কেন জানো, কারণ হচ্ছে যখন এটা ওকে দিয়ে দেয় আসলে এই চারটা অরবিট কেউই আসলে টু এস থাকে না, টু পি থাকে না, টু এক্স থাকে না, টু টু জেড থাকে না, কেন, কারণ দেখো টু এস এর শক্তি আলাদা, এক্স ওয়াই জেড এর শক্তি এক, কিন্তু টু এস এর থেকে সেটা আলাদা। তো যখন এই ঘটনাটা ঘটে তখন আসলে চারটা অরবিট একসাথে একত্রিত হয়ে সম্পূর্ণ নতুন শক্তি বিশিষ্ট একটা অরবিট তৈরি করে, যাদের শক্তির সাথে না এস এর শক্তির মিল থাকবে না জেড এর শক্তি, এ পি এর শক্তি মিল থাকবে, বুঝতে পারছো, মানে তারা একটা সংকরিত অরবিট তৈরি করে, কথাটা বুঝতে পারছি। হ্যাঁ অরবিটের শেপটাও চেঞ্জ হয়ে যায়, অরবিটের শেপটার মানে বেসিক্যালি টেকনিক্যালি তো এস পি দুইটা আলাদা আলাদা মানে বিচ্ছিন্ন অরবিট তাই না, বাট যখন তিনটা সংকরিত হয় চারটা সংকরিত, চারটা মিলে একসাথে একটা সংকরিত অরবিট তৈরি করে, বুঝতে পারছি কাহিনীটা। তো এটাকে আমরা বলি হাইব্রিডাইজড অরবিট, এটা নিয়ে তোমরা ইন্টারে বিস্তারিত পড়বা, এর বেশি এখন আর কিছু তোমাদের জানার দরকার নাই। তো তখন যে ঘটনাটা ঘটে, এই যে সংকরিত অরবিট চারটা পেলাম, প্রত্যেকটাতে ইলেকট্রন কয়টা, একটা করে, তাদের কয়টা করে হইলে তারা খুশি হবে, দুইটা করে, এবং দুইটা করে ইলেকট্রন দিলেই তারা বিক্রিয়াটা করে, এবং এইটাকে আমরা বলি দুইয়ের নিয়ম, বুঝলাম দুইয়ের নিয়মটা। ক্লিয়ার সবার কাছে, আমরা মনে হয় অনেকে দুইয়ের নিয়ম বলতে মনে করি হিলিয়ামের ক্ষেত্রে বিষয়টা কাজ করে তাই না, বাট আসলে ব্যাপারটা এইরকম না, ব্যাপারটা দুইয়ের নিয়ম আসলে ইন্টারনালি ঘটনা হচ্ছে এইটা, ঠিক আছে। হিলিয়ামের ক্ষেত্রে তার অরবিটে একটা এস টু, এই জন্য তার দুইটা ইলেকট্রন দিয়ে অরবিট পূরণ হয়, এই জন্য ওইটা মিলে যায়, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা কোইনসিডেন্ট, এইটা হচ্ছে অ্যাকচুয়াল রিজন কেন দুইয়ের নিয়ম আমরা কথাটা বলি, বাট এইভাবে হয়তো আমাদের বইয়ে বলা বলা নাই বা বলা থাকার কথা না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কার্বনের যদি দুই কখন হয় বলো তো, দুই কখন হবে তাহলে, এনি আইডিয়া, কারো কারো দেখি কোনো আওয়াজ নাই, ব্যাপার কি শুনতে পাচ্ছ আমাকে, তাহলে দুই কিভাবে হয়, দুই হওয়ার জন্য আসলে তখন কার্বনকে কম উত্তেজিত হতে হয়, এবং এখানে আরও কিছু ব্যাপার স্যাপার আছে সবগুলো তোমাদের বলাটা ঠিক হবে না, শুধু এটুক বলি তখন টু এস টুতে তো দুইটা থাকে, তখন এই এক্স এবং ওয়াই ফিল আপ হওয়ার চেষ্টা করে, ঠিক আছে, এবং ওইখানে হাইব্রিডাইজেশন ঘটে, এবং হাইব্রিডাইজেশন ঘটার ফলে
এখানে হাইব্রিড, প্রথমে আমি যেটা বললাম এখানে হাইব্রিডেশন ঘটে কার সাথে, তিনটা পি এক্স, তিনটা পি এর সাথে একটা এস এর, এটাকে আমরা একটা নাম দেই, নামটাও বলে রাখি, এটাকে বলে এস পি থ্রি হাইব্রিডাইজেশন, যেটা আমরা মাত্র দেখলাম। আর যখন দুইটা ইলেকট্রন মানে কার্বন যদি দুই হয় তখন এখানে আসলে যে হাইব্রিডাইজেশনটা ঘটে সেটাকে আমরা বলি এস পি টু হাইব্রিডাইজেশন, এটা আরেকটা ক্যাটাগরি। এখন এগুলো নিয়ে তোমাদের কথা বলাটা আমার জন্য ইললিগাল কথা হয়ে যাবে এসএসসি লেভেলে, সো এগুলো নিয়ে কথা বলতে চাই না। মানে শুধু এতটুকু বুঝে নাও পরিবর্তনশীল যোজনীটা কেন হয়, তাদের উত্তেজিত অবস্থা বা তাদের কিছু স্ট্রাকচারাল প্যাটার্নের কারণে অরবিট ইলেকট্রন কম বেশি করে তারা এই জিনিসটাকে সামহাও ম্যানেজ করে, মানে সামহাও তারা স্ট্যাবিলিটি গেইন করার চেষ্টা করে। সো দ্যাট ইজ হাউ উই ক্যান গেট টু, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। তো এখন একটু বলো কার্বনের, তাহলে কার্বনের হাত কয়টা, যোজনী কত দাঁড়াইলো ওভারঅল, মূলত যোজনী কত, চার, মানে কার্বনের হাত কয়টা, চারটা। এখন কার্বনের সাথে ভালো সম্পর্ক আছে কার, এটা দেখতে হবে কার আছে, অক্সিজেনের ভালো সম্পর্ক আছে, অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, হ্যাঁ ক্লোরিনের সম্পর্ক আছে। এখন সম্পর্ক মানে সম্পর্ক থাকলেও এটা দেখতে হবে যে সম্পর্ক তারা তৈরি করতে পারবে কি না, আর সম্পর্ক তৈরি করার শর্ত হচ্ছে কি হাত মিলতে হবে। ক্লোরিনের হাত কয়টা, একটা, কার্বনের হাত কয়টা, কার্বনের হাত কয়টা, চারটা। তাহলে কার্বন যদি ক্লোরিনের সাথে সম্পর্ক করতে চায় তাহলে তো কার্বনের হাতও ফিল আপ করতে হবে, তাহলে ক্লোরিন কয়টা লাগবে, আর এই কারণে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হচ্ছে CCl4, এটা একটা বিষের মতো, এটাকে বলে কার্বন টেট্রাক্লোরাইড। আমরা জানি আচ্ছা সমযোজী করছিলেন। আর যদি কার্বনের সাথে হাইড্রোজেন নিয়ে চিন্তা করি, হাইড্রোজেন কয়টা লাগবে, চারটা লাগবে, তাই না? আমরা মনে হয় এই সংখ্যাটা জানি যে যোজনী হচ্ছে এমন একটা সংখ্যা বা যেটা দিয়ে আপাতত আমরা ব্যাখ্যা করতে পারি যে কোনো একটা পরমাণু হাইড্রোজেন সদৃশ, হাইড্রোজেনের মতো আর কয়টা পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে আমরা কি বলি, তার যোজনী সংখ্যা। এটা আমরা জানি তো নাকি? আচ্ছা এখন তাহলে বিষয়টা হচ্ছে, তার মানে বুঝতে পারছেন যে আসল খেলাটা ঘটে কোথায়, অরবিটাল লেভেলে, এবং অরবিটাল লেভেল বুঝে আপনি যে কোনো যৌগে যোজনী ব্যাখ্যা করতে পারেন। আর একটা ব্যাখ্যা করি, একটু প্র্যাকটিস করা দরকার, নাইট্রোজেনের কত, সাত না, তাহলে তার এটুর বেশ কত হবে, তার এটুর বেশ হবে 1s2, 2s2, তারপর হচ্ছে 2p, কয়টা হবে, দুই চারটা হয়ে গেছে, আর কয়টা লাগবে, আর তিনটা লাগবে, মানে পি কে ভাঙলে px 2py 2pz, তাহলে তিনটা কীভাবে যাবে, x একটা যাবে, y একটা যাবে, তারপর z একটা যাবে, নাকি? তো দেখো তাহলে এখন তার এখানে, এখানে আসলে উত্তেজিত হয় মানে এক্সাইটমেন্ট কোনো স্তর নাই, এটা নর্মালি থাকে। এক্স ওয়াই জেড সবগুলোর মধ্যে কি একটা করে ইলেকট্রন আছে, তাহলে আর কটা লাগে, আর একটা করে, মানে দুইটা লাগবে, তিনটা লাগবে। আর এই কারণে নাইট্রোজেনের যোজনী হচ্ছে কত, সরি সেটা হচ্ছে তিন হয়, কিন্তু আমরা তো এটাও জানি নাইট্রোজেনের যোজনী পাঁচও হয়, তাই না? তখন কি হয় বলি তোমাদেরকে, নাইট্রোজেনের যোজনী আসলে পাঁচ হয় না, নাইট্রোজেনের যোজনী অরবিটাল লেভেলের স্ট্রাকচারের কারণে পাঁচ হয় না, এটা সম্পূর্ণ একটা ভিন্ন কারণ হয়। এটা যখন এই অ্যামোনিয়াম আয়ন নিয়ে কথা বলবো না, এই অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের যোজনী পাঁচ মনে হয়, তো কেন এটা হয়, কিভাবে হয়, এটা যখন অ্যামোনিয়াম আয়ন নিয়ে কথা বলবো, যৌগমূলক নিয়ে কথা বলবো, এটা একটু একটু মনে করাই দিও যে এখানে কী আছে কাহিনীটা বলবো, ঠিক আছে? তবে কার্যত নাইট্রোজেনের যোজনী কখনো, এখন বলবো, এখন বললে তো একটু মাথার উপরে দিয়ে যাইতে পারে। আচ্ছা বলি কাহিনীটা, একটু আগে তো আমরা জানলাম যে যাদের যোজনী প্লাস তারা কি ইলেকট্রন ত্যাগ করতে চায়, তাই না, তাই না? এখন দেখো তোমরা চোখের সামনে জিনিসকে কখনো প্রশ্ন করো না, আমি একটু বুঝাই। নর্মালি আমরা যখন হাইড্রোজেন পরমাণু নিয়ে কথা বলি, আমরা কি জানি হাইড্রোজেন নিষ্ক্রিয় হওয়ার জন্য কি দরকার, একটা ইলেকট্রন দরকার, মানে ওই ইলেকট্রন নিতে চায় না, ইলেকট্রন যে নিতে চায় তার জন্য কি প্লাস হয় না মাইনাস হয়, তাহলে আমরা কেন হাইড্রোজেন যোজনী প্লাস বলি, বলি না এইচ প্লাস, পাঁচ ওয়ান ধরি না, ত্যাগ করতেও পারে, কিন্তু নিষ্ক্রিয় হওয়ার জন্য তো ইলেকট্রন ত্যাগ করা দরকার ছিল না, কি দরকার ছিল, গ্রহণ করা দরকার ছিল, তাহলে কেমনে কি, তাই না? মানে বিষয়টা হচ্ছে আসলে এই প্লাস মাইনাসটা হওয়ার সাথে আসলে যোজনীর সম্পর্ক নাই সরাসরি, কথাটা বুঝতে পারছো? এখানে যে কাহিনীটা আমি বলি, ইলেকট্রন হাইড্রোজেন আসলে এখানে একটা ইলেকট্রন ত্যাগই করে। নাইট্রোজেনের যোজনী মাত্র দেখলাম কত, তিন দেখলাম, মানে একটা নাইট্রোজেনের হাত কয়টা, তিনটা, তাই না? তাহলে নাইট্রোজেনের সাথে যদি আমি হাইড্রোজেনকে যুক্ত করি, তাহলে এখানে ম্যাক্সিমাম কয়টা হাইড্রোজেন যুক্ত হতে পারবে,
তিনটা যুক্ত হতে পারবে, এবং এভাবে তারা কমপ্লিট হয়ে যায়, হাত মিলে যায় সবার। তো তখন সে অ্যামোনিয়া যৌগ তৈরি করে, অ্যামোনিয়া। কিন্তু ঝামেলা হচ্ছে এখান থেকে মাঝখান থেকে থার্ড পার্সন সিঙ্গুলারের মতো যেটা করে, আরেকটা হাইড্রোজেন চলে আসে, চলে এসে কি করে ইলেকট্রন ত্যাগ করে দেয়, কি করে দেয় ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সে এইচ প্লাস আয়নে পরিণত হয়। এই কথাটা তো বুঝছি নাকি? হ্যাঁ, সেটাও সে দিয়ে দেয়, সেটাও সে দিয়ে দেয়, সে অনেক বড় কালপেট, ঠিক আছে বলতেছি। তো সে এটা দিয়ে দেয়, এখন এখানে দেওয়ার কারণ আছে তোমাকে বলি। তুমি যখন কোনো কিছু ত্যাগ করো নিশ্চয়ই তোমার লাভের কারণেই করো, তাই না? নাকি আমরা এখানে তো হাত দিয়ে দেখাইছি আমি, তাই না? নাইট্রোজেনের শেষ কক্ষ পর্যন্ত ইলেকট্রন কয়টা থাকে? 2 আর 5, মানে পাঁচটা থাকে না? 1, 2, 3, 4, 5, তাই না? তো তিন দিক থেকে তো তিনটা হাইড্রোজেন এসে ইলেকট্রন শেয়ার করে নেয়, নেয় না? আচ্ছা, তিনজন খুশি, অ্যামোনিয়া যৌগ হয়ে গেছে। এখন দেখবা যে যখন আমাদের সমাজে অলওয়েজ কিছু সুবিধা সুবিধা কি বলবো এটারে, সুবিধাভোগী মানুষ আছে যারা অন্যায়ভাবে ইল্লিগালি সুবিধাভোগ করতে চায়, মূলত আমাদের সরকার বলতে পারো, আমি এটা মানে কি বলবো, সরকার না বলবো না, সরকার দলীয় কিছু দুর্নীতিবাজ লোক আছে যাদের যেখানে কোনো হক নাই সেখানেও তাদের হক মেরে খাইতে চায়, মানে গরিবের হক মেরে খাইতে চায়। তো এমনই এখানে একটা নাইট্রোজেন আর তিনটা হাইড্রোজেন তিন দিক দিয়ে আঁকা লাগবে না আশা করি, বুঝে গেছো নাকি? তিন দিক দিয়ে তিনটা হাইড্রোজেন সুন্দর করে সুখে শান্তিতে ছিল। এই নাইট্রোজেনের কি ছিল, আরো দুইটা ইলেকট্রন ছিল না? ছিল তো, দুইটা ইলেকট্রন ছিল। এখন নাইট্রোজেন ইলেকট্রন শেয়ার করে সে অষ্টক পূরণ হয়ে গেছে। এখন নাইট্রোজেন হাইড্রোজেন যে সুখে আছে, এই সুখটা এইচ প্লাস আয়নে সহ্য হইতেছে না, কারণ ও তো অসুখী, ওর তো ইলেকট্রন নাই। কথাটা বুঝতে পারছো? ও তো ইলেকট্রন কারো কাছ থেকে পাইতেছে না, তখন সে করে কি, নিজের ইলেকট্রনটাও ফালায় দিয়ে আসে এক জায়গায়। কথাটা বুঝতে পারছো? নিজের ইলেকট্রন থেকে ফালায় দিয়ে আইসা যেটা করে, ও যে কাজটা করে, এই যে নাইট্রোজেনের দুইটা ইলেকট্রন ছিল না, এটার উপর পুরাপুরি ভাগ বসায়, পুরোপুরি ভাগ বসে নিজে হিলিয়ামের স্ট্রাকচার গেইন করে, এবং অত প্লাস, আর এই কারণে NH4 হচ্ছে প্লাস। বুঝছো কাহিনীটা? কাহিনীটা কি বুঝলাম? এখন দেখো, কে যেন বললা যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন ও সে দিয়ে দিবে, ও যদি একটা ইলেকট্রন না দিত, ও আরেকটা ইলেকট্রন নিয়ে কি এই নাইট্রোজেনের মধ্যে ঢুকতে পারতো? হ্যাঁ, মানে তুমি যদি মনে করো এখন বড় লোক হয়ে গরিবের ত্রাণ মারতে চাও, তোমার তাহলে কি দেখাইতে হবে, ছেঁড়া জামা কাপড় পরা, লুঙ্গি পরা, ছিঁড়া ফাটা লুঙ্গি পরে যেতে হবে না, লাইনে দাঁড়াইতে হবে না? তো ওর একমাত্র ইলেকট্রনটা সেই জন্য ত্যাগ করে আসে, বুঝতে পারছো? ত্যাগ করে আইসা দেখায় আমি গরিব, আমি ফকির নি, তখন আইসা নাইট্রোজেনের কাছ থেকে জোর করে ওই দুইটা ইলেকট্রন নিয়ে নেয়। এতে নাইট্রোজেনের ক্ষতি হয় না, কারণ ওর ইলেকট্রন আটটাই থাকে, অন্যদিকে ও ফাও ফাও আরেকটা দুইটা ইলেকট্রন পেয়ে সে নিষ্ক্রিয় অর্জন নিষ্ক্রিয়তা অর্জন করতে পারে। কাহিনী ক্লিয়ার সবার কাছে? সন্নিবেশ, মানে এটা ইংলিশ টার্ম কি আমি ভুলে গেছি আসলে, সন্নিবেশ হয়তো বলে, মেবি আমি টার্মটা ভুলে গেছি, বুঝছো, টার্ম মনে নাই, বাট এইভাবে জিনিসটা ঘটে এইটুকু বললাম, জিনিসটা বুঝছি আমরা, এই হচ্ছে বিষয়। বাট অধিকাংশ ক্ষেত্রে আমাদেরকে ভুল বলা হয়, বা আমি পড়ে আসছি যেটা, যে অ্যামোনিয়ার যখন NH4 প্লাস, আমরা আমাদেরকে বলা হয় যে এখানে নাইট্রোজেন যোজনী কত, 5। কেন? কারণ নাইট্রোজেনের যোজনী 5, 5, 5টা, 5টার মধ্যে 4টা হাত দিয়ে সে 4টা হাইড্রোজেনকে ধরছে এবং আরেকটা হাত ফাঁকা আছে, এই জন্য যোজনী 5। এইভাবে আমরা চিন্তা করি, বাট এটা আসলে রং কনসেপ্ট। মানে একটু আগে বললাম না যে নাইট্রোজেন যোজনী আসলে 5 হয় না, শুধু 3ই থাকে, আসলে তো এখানে 3ই আছে, বাট এমনভাবে সে যুক্ত হয়েছে মনে হচ্ছে 5, এই জন্য আমরা ধরি নাইট্রোজেন 3ও হয় 5ও হয়। কথাটা বুঝে গেছে? আচ্ছা, গেল নাইট্রোজেনের কাহিনী। সো এরপরে আরও এরকম ব্যতিক্রমী আছে, মানে সব কিছুকে ইলেকট্রনের স্ট্রাকচার দিয়ে তুমি মানে বোঝাইতে পারবা, সেখানে অষ্টক পূরণ হওয়ার জন্য তারা মানে নিষ্ক্রিয় না, মানে আমরা মনে করি কি অষ্টক পূরণ নিষ্ক্রিয় না, এভাবে চিন্তা করো যে নিষ্ক্রিয় বলে তারা অষ্টক, নিষ্ক্রিয় বলে তারা অষ্টক, বা কিছু কিছু ক্ষেত্রে অষ্টকটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে ইলেকট্রন কনফিগারেশনে স্ট্যাবিলিটি গেইন করা, দিস ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট থিংস। সো এখন আমি বলে দেই কী কী মৌল যোজনী লাগবে, তোমরা কি জানো কোন কোন মৌলগুলো যোজনী মনে রাখা প্রয়োজন? হ্যাঁ, এই যে প্রত্যেকবার বের করে নিবা,
তোমার যখনই এটা করতে হবে, তুমি সারা জীবন বারবার বের করবা, 1s to 2s to 2p3 করে দেখবা অরবিট কোথায় আছে, ব্যতিক্রম থাকবে সব জায়গায়, সারা জীবন মুখস্থ করে একটা যোজনী বের করতে তুমি 10 মিনিট লাগাবা। এভাবে তুমি যোজনী মনে রাখতে বের করতে পারবা, পরীক্ষায় পাশ করতে পারবে না। কথাটা বোঝা গেছে? তো আমি বলে দেই কোনগুলো লাগে। হাইড্রোজেন লাগে, হিলিয়াম তো নাই, যোজন হিলিয়াম। আচ্ছা, নিঃশ্বাস গ্যাসের যোজনী কত? জিরো। আচ্ছা বলো তো, সোডিয়াম ক্লোরাইডের যোজনী কত? যৌগমূলক না, শুধু যৌগ চিন্তা করো, জিরো। কেন জিরো? কেন জিরো? হ্যাঁ, হাত নাই, হাত নাই এই জন্য জিরো। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায় নাও, হাত নাই মানে যোজনী নাই, হাত আছে মানেই যোজনী আছে। এই দিস এটা হচ্ছে মূল কাহিনী। এখন আমরা দেখব, তার মানে দেখো আমি যা আশা করি কতটুকু আইডিয়া দিতে পারছি, মূল উদ্দেশ্য হচ্ছে এটাই বোঝানো, আমাদের যোজনীটা আসে ইলেকট্রন বিন্যাস থেকে, এবং ইলেকট্রন বিন্যাস যখন আমরা সাইড করে রাখবো, আমরা যদি যোজনী মুখস্থ রাখি, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে কার সাথে কে যুক্ত হবে এবং কয়টা যুক্ত হবে। কথাটা কি ক্লিয়ার? আচ্ছা, তো ঘটনা যদি এইটা হয়, তাহলে আমরা এখন গাঠনিক সংকেত প্রস্তুত করতে পারবো। তার আগে একদিন ছোট করে বলে দিই, যৌগমূলক বলে একটা জিনিস আছে, আমরা হয়তো জানি যৌগমূলক জিনিসটা কি। যৌগমূলক একটা যৌগ কিন্তু যেটার হাত খালি আছে, কি আছে কি আছে বললাম, হাত খালি আছে। তো হাত খালি থাকা মানে কি, আসলে সেটা যৌগ হয় নাই, ঠিক আছে? এই জন্য তাদেরকে আমরা যৌগমূলক বলি। বেসিক্যালি এটা হচ্ছে কয়েকটা পরমাণুর একটা গুচ্ছ, যারা কেমিক্যাল রিয়াকশনের সময় পুরোটা গোটাটা ইনট্যাক্ট থাকে, গোটাটা ইনট্যাক্ট থাকে, এই জন্য এটা হচ্ছে একটা যৌগমূলক। যেমন আমরা যদি তোমাদের কিসের কথা বলবো, এই অ্যামোনিয়াম যৌগমূলক? হ্যাঁ, অ্যামোনিয়াম অবশ্যই যৌগমূলক, অ্যামোনিয়াম প্লাস। কেন যৌগমূলক? কারণ খেয়াল করো, একে একটু বোঝার চেষ্টা করো, এই অ্যামোনিয়াম কি করে, তার যেহেতু প্লাস ওয়ান, মানে সে কারোর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে, তার যোজনী এক, মানে তার হাত একটা। আর যেহেতু অ্যামোনিয়ামের যোজনী এক, এই কারণে সে এক হাতওয়ালা অন্য যে কাউকে ধরতে পারে। এখন তোমার প্রশ্ন, হ্যাঁ ওইখানে কোনো হাত ফাঁকা নাই, তখন যেই ঘটনাটা ঘটে আমি একটু বলি তোমাকে, একটু বোঝো আগে, আগে একটু একটু আগে আগে কনফিউজ হয়ে না, ঠিক আছে? যদি আমরা হাতের কনসেপ্ট থেকে চিন্তা করি, জাস্ট ওগুলো ভুলে যাই, যে ওগুলো তোমাদের আমি বলছি, মনে করো আমি তোমাদের পড়াই নেই, তো নর্মালি তুমি কি করতা, অ্যামোনিয়ামের হাত একটা, যোজনী এক, হাত একটা, তাহলে এক হাতের সাথে কে যুক্ত হতে পারবে, যার এক হাত আছে এরকম অন্য কেউ যুক্ত হতে পারবে, রাইট? এতে কোনো সন্দেহ নেই। তো এখন অ্যামোনিয়ামের সাথে ক্লোরিনের যেহেতু হাত একটা, এবং ক্লোরিন হচ্ছে নেগেটিভ, মানে প্লাস মাইনাস যুক্ত, এটাও মনে রাখো আর কি, এটা একটা হিন্টস। তো অ্যামোনিয়ামের সাথে ক্লোরিন তৈরি হতে পারে, এই জন্য আমরা পাই যে NH4Cl, তাই না বিষয়টা, নাকি? তো এখন এই ক্লোরিনের কি দরকার, ইলেকট্রন ত্যাগ করা দরকার না ইলেকট্রন গ্রহণ করা দরকার? গ্রহণ করা দরকার। তাহলে সে ইলেকট্রন শেয়ার করে কার সাথে এখানে? এটা অ্যাকচুয়ালি মানে ওর তো ইলেকট্রনই দরকার, ওইটা নাইট্রোজেন থেকে আসুক বা হাইড্রোজেন থেকে আসুক, তার সাথে তো ক্লোরিনের কোনো লেনা দেনা না, ওই ইলেকট্রন দিলেই হলো, ব্যাপারটা এরকম না। সো আমি নিজেও অ্যাকচুয়ালি জানি না যে ইলেকট্রনটা কি নাইট্রোজেন থেকেই সে নিবে, নাকি আরেকটা যে হাইড্রোজেন আসে সেটা থেকে নিবে, বাট সামহাউ সে এই যে ইলেকট্রন, যে যে হাইড্রোজেনটা বাইরে থেকে এসে দুইটা ইলেকট্রন একা ভোগদখল করতেছিল, সেখানে গিয়ে ক্লোরিনটা ভাগ বসায়, বুঝতে পারছো? যার কারণে আলটিমেটলি এখানে সমযোজী বন্ধনটা তৈরি হওয়া পসিবল হয়, আমি এইটুকু বলতে পারি, এর বেশি এখন মনে হয় না কিছু বলতে পারবো, বুঝতে পারছো কাহিনীটা? আচ্ছা, তো এটা কিন্তু একটু ব্যতিক্রম মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, এটাও এটাও বিষয় ফ্যাক্ট যে আমাদের ব্যতিক্রম ভাববে ভাবার কোনোই প্রয়োজন পড়বে না, প্র্যাকটিক্যালি তুমি যখন মানে একাডেমিকলি পড়াশোনা করতে যাবো, এটা ভাবার দরকার নেই, তুমি এটাই ভেবে নিবা যে যোজনী এক, এখানে নাইট্রোজনী কত, পাঁচ তোমাকে বলতে হবে। কথাটা বুঝতে পারছো? এভাবেই বলতে হবে, নাহলে উপায় নেই। তো এখানে কিছু সীমাবদ্ধতা আছে বলতে পারো, রেস্ট্রিকশন আছে। কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেখানে তুমি যত প্রশ্ন করতে থাকবা, খুব দ্রুতই গিয়ে তুমি এমন একটা জায়গায় পৌঁছাবা যে যেখানে অ্যান্সারটা আসলে নাই বলতে পারো। আর ফিজিক্সের ক্ষেত্রে কি হয়, এই অ্যান্সার, এই কোশ্চেনের অ্যান্সার এটা অনেক দূর পর্যন্ত চলতে পারে, এবং সেটা সব শেষে শেষ হয়ে গিয়ে কোয়ান্টাম ফিজিক্সে, তো সেখানে কিছু ব্যাখ্যা বিষয় আসলে আছে, তো এটা ফিজিক্স কেমিস্ট্রির পার্থক্য বলতে পারো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম,
হ্যাঁ, মাছ বেটার, কেমিস্ট্রিও যে খারাপ তা না, আমি বলবো কেমিস্ট্রি সহজ ছিল, ঠিক আছে। আমি তোমাদের বলি, আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম আমার খুব ইচ্ছে ছিল আমি কেমিস্ট্রি টিচার হব, ঠিক আছে, এবং আমি কেমিস্ট্রি ভালো বুঝতাম, ফিজিক্স আমি বুঝতাম না খুব একটা। হ্যাঁ, আমার মনে আছে আমি আমার কলেজ লাইফে ফার্স্ট পরীক্ষায় ফেলও করছি, ঠিক আছে, ফিজিক্স নিজে আমি ফেলও করছি। তো যাই হোক, এখানে মানে পরবর্তীতে কেমনে কি হলো আমি জানি না, কারণ এই যে কেমিস্ট্রি দেখলাম শেষমেশ গিয়ে কিছু একটা নাই মনে হয় কেমিস্ট্রিতে আমার কাছে, স্টিল নাও, ঠিক আছে। তো এখন এটা আসলে এটা আমাদেরও সীমাবদ্ধ রে, এটা মানব জাতির সীমাবদ্ধতা বলছি, যে আমরা আসলে ইলেকট্রন দেখতেই পাই না, তার মধ্যে শক্তির হিসাব করে কম্পিউটার সিমুলেশন করে আমরা এগুলা বাই করছি, এবং এগুলো আসলে 100% 100% কনফাইন্ড না, 100% অ্যাপ্রোপ্রিয়েট না। তাহলে এখানে আসলে দেয়ার ইজ লট অফ থিংস, মানে আমরা উই আর নট 100% শিওর অ্যাবাউট এনিথিং ইন অ্যাটম। যাই হোক, এত কথা বলে লাভ নাই। তো যেটা বলতেছিলাম, তো তাহলে আমাদের এগুলো কোনোটাই স্ট্যাবল না। তো যৌগমূলক তাহলে কি, যার হাত ফাঁকা আছে। যেমন খেয়াল করো, SO4, SO4 হচ্ছে একটা যৌগমূলক, কেন, কারণ এই একটা সালফার আর চারটা অক্সিজেন যখন যুক্ত হয় তখন সবগুলো হাত ফিল আপ হয় না। কেন ফিল আপ হয় না, সালফারের যোজনী কত, কত সালফারের যোজনী, কত সালফারের যোজনী, দুই দুই চার ছয়, মানে সালফারের সবচেয়ে বহুল ব্যবহৃত যোজনী কোনটা, সেটা হচ্ছে সিক্স, এখানে সালফারের যোজনী হচ্ছে সিক্স। হ্যাঁ, তো অক্সিজেনের যোজনী কত, দুই, এটা সারা জীবন মনে রাখবো, অক্সিজেন যোজনী দুই সবসময় হয়, অক্সিজেন যোজনী আর চেঞ্জ হয় না, -2, অক্সিজেন হচ্ছে -2। তাহলে সালফারের হাত ছয়টা, অক্সিজেনের হাত কয়টা, তাহলে আটটা না, তাহলে ছয়টা আর আটটা হাত কি কোনোদিন মিলতে পারে, মিলতে পারে না। তো ছয়টা হাত মেলে না, মনে করো সালফারের দুইটা হাত, চারটা হাত ব্যবহার করলাম, উপর নিচে আরও একটা হাত আছে, সেখানে আরেকটা অক্সিজেন বসাইলাম, এই যে অক্সিজেন বেচারা তাদের তো হাত একটা করে পাইছে, উপর নিচে একটা করে হাত এখনো বাকি আছে, তো ওই দুইটা হাত দিয়ে সে অন্য কাউকে ধরতে পারে। আর যেহেতু এখানে হাত ফিল আপ হয় না, এই জন্য এটা যৌগ না, এটা একটা যৌগ মূলক। তার মানে যৌগমূলক কি, আসলে যৌগমূলক হচ্ছে আসলে ইনকমপ্লিট পরমাণুর গ্রুপ, যাদের মধ্যে হাত ফাঁকা থাকে, এবং ওই হাতের সাথে কে যুক্ত হইতে পারে, যাদের সাথে হাত মিলে যায় এবং সম্পর্ক ভালো আছে এমন কেউ যুক্ত হইতে পারবে। তোমাদের চ্যাপ্টার নাম্বার, হ্যাঁ কি, নিজেরা হাত ই করতে পারতো, কিভাবে পারতো, কিভাবে পারতো বলো, আচ্ছা এখন অক্সিজেন আর অক্সিজেনের তো সম্পর্ক ভালো না, কি করবা তুমি, কারণ কেন ভালো না তো চিন্তা করো না, অক্সিজেনের কি ইলেকট্রন লাগে না, ইলেকট্রন শেয়ার করার প্রয়োজন পড়ে, ইলেকট্রন শেয়ার করার প্রয়োজন পড়ে, তাহলে অক্সিজেন দুজনেই তো ফকির নেই, তো ফকিনি না, তাদের শেয়ার করা লাগে, তাহলে তারা যদি শেয়ার করতে চায় তাহলে তাদেরকে তো একজনের একজনে মানে কাছাকাছি ক্লোজ আসতে হবে, কিন্তু তারা তো কাছাকাছি থাকেই না, তারা থাকে দুজন দুই প্রান্তে, তাহলে লাভ কি, কথাটা বুঝতে পারছো, সো এই জন্য আলটিমেটলি হয় না। তো একটু আগে যে স্ট্রাকচারটা তোমাদের দেখালাম এটা আসলে অ্যাকচুয়াল স্ট্রাকচার না, সালফার SO4-এর যে স্ট্রাকচারটা সেটা হয় এরকম, সালফারের ছয়টা হাত, এইদিকে দুইটা অক্সিজেন থাকে আর দুইটা হাত, সালফারের ছয়টা হাত হয়েছে, এখানে একটা অক্সিজেন থাকে, এখানে একটা অক্সিজেন থাকে, তো তারপরে এই অক্সিজেন একটা হাত ফাঁকা হয়, এই অক্সিজেনের একটা হাত ফাঁকা থাকে, এবং এরা কাছাকাছি আসতে পারে না, কিন্তু এদের মাঝে একটা স্পেসিফিক অ্যাঙ্গেল থাকে। কারণ তোমাদের একটা জিনিস বলে রাখি, যখন এই যে সমযোজী বন্ধনগুলো তৈরি হয় সেখানে যে ঘটনাটা ঘটে, এই বন্ধনগুলো আবার একে অন্যকে বিকর্ষণ করে, মানে এক দুইটা বন্ধন কাছাকাছি আসতে চায় না কোনো দিন, অরবিটগুলো রিপালস করে, ঠিক আছে। আরও স্পেসিফিকলি বলতে গেলে বলছিলাম না যে এরকম অরবিট থাকে XYZ, তো অরবিটগুলো তো সবই ইলেকট্রনের মধ্যে ঠাসা, তো ইলেকট্রনকে কী করে, বিকর্ষণ করে না, এই জন্য অরবিটগুলো কাছাকাছি আসতে পারে না, সো এখানে রেস্ট্রিকশনের বিষয় আছে। সো তার মানে কাহিনীটা হলো, SO4-এর দুইটা হাত ফাঁকা, এই জন্য SO4-এর যোজনী কত, টু, এবং সেটা হচ্ছে প্লাস টাইপের, কথাটা বুঝতে পারছেন। তাহলে এখন ওর যেহেতু দুইটা হাত ফাঁকা, তাহলে ও কাকে ধরতে পারবে বলো তো, সে কাকে ধরতে পারবে, হাইড্রোজেনকে ধরতে পারবে, হ্যাঁ পারবে। এখন হাইড্রোজেনের হাত কয়টা, রাইট, হাইড্রোজেনের হাত যেহেতু একটা, তাহলে একটা হাইড্রোজেন দিয়ে ওকে স্যাটিসফাই করা যাবে না, দুইটা হাইড্রোজেন তৈরি করতে হবে,
এবং দুইটা হাইড্রোজেন যখন তৈরি হবে এখানে মাইনাস হবে, এই ক্ষেত্রে হাইড্রোজেন হচ্ছে মাইনাস হিসেবে কাজ করবে, মানে হাইড্রোজেন হচ্ছে বহুরূপী আর কি, ঠিক আছে। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই জন্য সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4, কথাটা বুঝতে পারছি? এখন একটু চিন্তা করো, জিঙ্কের যোজনী কত? হুম বলো। কোনটা কোনটা সালফেটের? হ্যাঁ সালফেটের তো মাইনাস, রাইট, আই মেড আ মিস্টেক, মানে প্লাস মাইনাস উল্টা পাল্টা করে ফেলছি, তো যাই হোক তাহলে তো ঠিকই থাকলো। জি যেই দুইটা ইলেকট্রন শেয়ার হয় তারা পাশাপাশি আসে, কিন্তু অরবিটালগুলো মানে এস এর যে তিনটা আলাদা অরবিটাল, অরবিটালগুলো এইভাবে থাকে, একটা এমনে থাকে একটা এমনে থাকে, মানে একটা হচ্ছে তোমার এইভাবে থাকে, একটা এভাবে থাকে, এবং আরেকটা মাঝখান দিয়ে এইভাবে থাকে, এবং তারা সর্বোচ্চ পরিমাণ দূরে থাকার চেষ্টা করে। আর যখন ইলেকট্রনগুলো শেয়ার হয় কোন দুইটা পাশাপাশি আসলে? ও দুইটা অরবিট এইভাবে পাশাপাশি আসে, তুমি আমি বুঝতে পারছি তুমি কি বলছো, আমি বুঝতে পারছি। শোনো, এখানে বিকর্ষণের থেকেও বেশি গুরুত্ব যেটা পায় সেটা হচ্ছে তাদের ইলেকট্রন শেয়ার করা বা তাদের স্ট্যাবিলিটি গেইন করা বা তাদের নিষ্ক্রিয় হওয়াটা, কথাটা বুঝতে পারছো? আচ্ছা এই প্রশ্ন আমাকে করলে আমি বলবো আমার কাছে এটার উত্তর নাই, কারণ আই রিয়েলি ডোন্ট নো হোয়াট হ্যাপেন দেয়ার, কথাটা বুঝতে পারছো? আমরা জাস্ট কেমিস্ট্রি সম্পর্কে যেটা জানি যে সায়েন্টিস্টরা রিসার্চ করে বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করে আমাদেরকে কিছু কি পয়েন্টস, কি নোটস বা কি ইনফরমেশন দিছে, যেই কি নোটসগুলো কাজে লাগায় আমরা একটা প্রেডিকশন করতে পারি বা বলতে পারি যে যৌগটা কার সাথে কে কয়টা কিভাবে তৈরি হবে, এর বেশি মানে ওই লেভেলে প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না অ্যাটলিস্ট, বুঝতে পারছো? কারণ আমি নিজে একজন কেমিস্ট না, আর তুমি যে তোমরা যে টাইপের প্রশ্ন ভাবতেছো স্বাভাবিক, আমার তোমাদের সময় আমিও ভাবছি, এই উত্তরগুলা পাওয়ার জন্য আমি এখন যদি একজন যে কেমিস্ট মানে যারা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে গবেষণা করে তাদের কাছে জিজ্ঞেস করলেও আমি না স্যাটিসফাইড অ্যান্সার পাবো না পুরোপুরি, কথাটা বুঝতে পারছো? কারণ দেয়ার ইজ অলওয়েজ সাম গ্যাপ পয়েন্টস, এটা হচ্ছে কেমিস্ট্রির দোষ আর কি। সো আমার যতটুকু জ্ঞান আছে আমি তোমার এই প্রশ্নটার উত্তর দেওয়ার ক্ষমতাই আমার নাই, কথাটা বুঝতে পারছো? কারণ ওই যে অরবিট জিনিসটা সম্পর্কে একটু প্রশ্ন আছে, যে বিষয় আসে আছে। সো যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের কাজ হচ্ছে তথ্যগুলা চেকলিস্টের মতো চেক করে যোগ গঠন করা এবং দেখা সেগুলো ইনফরমেটিভলি কাজ করে কিনা। কারণ তোমাদের প্রথম ক্লাসে বলছিলাম যে কেমিস্ট্রি নিয়ে আমরা এখনও গবেষণা করতেছি, বিক্রিয়া নিয়ে গবেষণা করতেছি, কারণ মনে করো নর্মালি যেই বিক্রিয়াটা একরকম হয় ওই একই বিক্রিয়া যদি আমরা প্রভাবক পরিবর্তন করে ফেলি, প্রভাবক তো বুঝি নাকি বুঝি না, একই বিক্রিয়া যদি আমরা প্রভাবক পরিবর্তন করে ফেলি তখন কিন্তু এই একই মৌল ডিফারেন্ট বিক্রিয়া দেয়, দেখছি না আমরা এরকম। সো মানে কত প্যারামিটার চেঞ্জ করে তার ভিতরে কত ধরনের মানে ভ্যারিয়েশন আনা যায়, সো এখানে হচ্ছে ঝামেলাটা, বুঝতে পারছো? সো আমরা এখন স্পেসিফিক ইনফরমেশন বেস পড়তেছি, আমরা রিসার্চ বেস পড়তেছি না। তো ওই রিসার্চ বেস পড়তে হলে তোমাদের কী করতে হবে সেটা আমি এখনও জানি না, কারণ আমার ওই ওই লাইন সম্বন্ধে আইডিয়া নাই, তোমরা ওটা নিয়ে ঘাটতে পারো, অবশ্যই সেটা ইউনিভার্সিটি লেভেল পার করে অ্যাটলিস্ট, এর আগে না, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে সালফেটের দুইটা হাত ফাঁকা, এই জন্য সে দুইটা হাইড্রোজেনকে ধরতে পারলো। এখন একটু চিন্তা করো তো, জিঙ্কের সাথে যদি সে যুক্ত হতে চায় তাহলে কী হবে? জিঙ্কের যোজনী কত? টু, মানে ওর হাত আছে দুইটা, তাই না? তাহলে জিঙ্ক একাই কি সালফেট সালফেটকে স্যাটিসফাইড করতে পারবে না, এই জন্যই জিঙ্ক সালফেটের সংকেত অনলি ZnSO4। বুঝতে পারতেছো আমি কি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি তোমাদের? তুমি যদি যোজনীটা জাস্ট বুঝো, গাঠনিক সংকেতটা একটু বোঝো, তুমি যে কোনো যৌগ বানাইতে পারবা। তোমাকে যদি বলে দিব এই মৌল আর এই মৌল বিক্রিয়া করো, তুমি ওটা সংকেত লিখতে পারবা, তুমি যদি সংকেত কোনোদিন নাও জেনে থাকো, কথাটা বুঝতে পারছো? আবার দেখো NO3, এটাও একটা যৌগমূলক, কেন?
এখানে নাইট্রোজেন যদি 5 এর মতো কাজ করে এবং অক্সিজেনে 3 দুগুণে 6, তাহলে 6 আর 5 কি মিলে? কোনোদিন মিলে না, মানে এখানে কয়টা হাত ফাঁকা থাকে? এখানে একটা হাত ফাঁকা থাকে এবং এটা হয় -1, তাই না? সো এটা যেহেতু -1, তাহলে সে এই এই হাত দিয়ে কাকে ধরতে পারবে? এক হাতওয়ালা যে কাউকে ধরতে পারবে, যেমন সোডিয়াম, সোডিয়ামের সাথে সে গঠন করে, তখন সে আমরা পড়ে যায় NaNO3, মানে সোডিয়াম নাইট্রেট বলে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি ক্যালসিয়াম দিতে চাই নাইট্রেটের সাথে, NO3 এর সাথে, ক্যালসিয়ামের যোজনী কত? 2। নাইট্রেটের হাত, ক্যালসিয়ামের হাত দুইটা, নাইট্রেটের হাত কয়টা? একটা। তাহলে কি হবে কোনোদিন? কয়টা লাগবে? রাইট, ধরে ফেলছো আমি কি বলতেছি, তাহলে নাইট্রেটের সামনে দুইটা বসা লাগবে। তো আমরা পেয়ে গেলাম ক্যালসিয়াম নাইট্রেট জন্য CNO3 হোল টু। তাহলে দেখো সংকেত কি বানায় ফেলা যায়, এভাবে সংকেত বানানোটা বুঝতে হবে। এইটা কি সবাই বুঝতা বা এভাবে করতা, চিন্তা করতা? এভাবে চিন্তা করলে খুবই ভালো, বাট আমাদেরকে ওই যে যোজনী উল্টা পাল্টা করে বলা হয় তো, ওইটা খুবই বাজে, ওইটা মানে একদমই এফেক্টিভ না। এখন চিন্তা করো তো অ্যালুমিনিয়াম, হ্যাঁ হ্যাঁ পরমাণু মডেল দেখলা, কারণ হচ্ছে রাদারফোর্ড, বোর, এরা কেউই পরমাণুকে দেখে নাই, কক্ষপথ দেখে নাই, অরবিট দেখে নাই, তারা অন্ধকারে ঢিল ছুড়ছে এবং ঢিল ছোড়ার পর কান পেতে শুনছে যেখান থেকে কোনো শব্দ আসে কি না, মানে এটা এনার্জি ফর্মে ফেরত আসে, তো সেইটার উপর বেস করে তারা একটা ধারণা দিছে, অনুমান করছে। নো ওয়ান ওয়াজ নেভার সিন দ্যাট অ্যাটম, কথাটা বুঝতে পারছো? কারণ আমরা পুরো কেমিস্ট্রিটাই এখনও ধারণার উপরেই পড়তেছি, এই জন্য বিষয়টা এরকম। আচ্ছা দেখো অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে অ্যালুমিনিয়াম অক্সিজেন তাহলে কিভাবে মিলা সম্ভব? সম্ভব কি, কিভাবে সম্ভব? দুইটা অ্যালুমিনিয়াম তিনটা অক্সিজেন, জানো বইলা মনে হয় বলতে পারতো চট করে, নাহলে চট করে বলতে পারতো না। অ্যালুমিনিয়াম হাত তিনটা, অক্সিজেন হাত দুইটা, তাহলে 3 আর 2 জীবনে মিলবে না, তাহলে অক্সিজেনকে বাড়াইতে হবে। অক্সিজেন যদি 2টা করো তখন সে যে 4টা, অ্যালুমিনিয়ামের সাথে মিলে না, তখন অক্সিজেনকে 3টা করে দাও, অক্সিজেনকে 3টা করে দিলে 3 দ্বিগুণা 6 হবে, আর অ্যালুমিনিয়াম তো 1 আর হাত 3টা, তাহলে আরও একটা অ্যালুমিনিয়াম কিনে এসে 6টা হাত মিলে যাবে। আর এই কারণে অ্যালুমিনিয়ামের সংকেত হচ্ছে Al2O3, কারণ 2টা অ্যালুমিনিয়াম আর 3টা অক্সিজেনের হাত মিলে, কথাটা বুঝতে পারছো? এখন এটা গাঠনিক সংকেত করো তো সবাই, পারবা গাঠনিক সংকেত? মানে হাত মিলাইতে হবে, এখানে স্পেসিফিক প্যাটার্ন দেখাইতে হবে না, শুধু হাত মিলাই দেখাইতে হবে। কি বললা, কে যেন বললা কিছু একটা? ও আচ্ছা, সবাই কি ট্রাই করতেছো? যার আগে হবে তাড়াতাড়ি ছবি তুলে গ্রুপে দাও। যখন আমরা একটা গাঠনিক সংকেত তৈরি করব, আমরা তৈরি করার পরে 2টা জিনিস মিলাই নিব, তাইলে গাঠনিক সংকেত ভুল হবে না কোনোদিনও। নাম্বার 1, যতগুলো পরমাণু আছে যতবার ততগুলো বসাছি কিনা, মানে অ্যালুমিনিয়াম 2 জায়গায় বসাবো, অক্সিজেন 3টা আছে মানে 3টা অ্যালুমিনিয়াম অক্সিজেন বসাবো, তারপরে দেখবো সবার হাত মিলছে কিনা, সবাই অ্যালুমিনিয়াম প্রত্যেকের 2টা হাত হয়েছে কিনা, অক্সিজেনের প্রত্যেকের 2টা করে হাত হয়েছে কিনা, আর অ্যালুমিনিয়াম 2জনের প্রত্যেকের 3টা করে হাত হয়েছে কিনা, পারবো? কেউ কি আছি পারবো? আচ্ছা করে দেই। আসলে গাণিতিক সংকেত তৈরি করা একটা কাইন্ড অফ লাইক পাজেল গেমের মতো, বিভিন্নভাবে ট্রাই করে তোমাকে মিলিয়ে দেখাইতে হবে। তোমরা হয়তো এখন ট্রাই করে মিলাইতে এখন পারতেছো না, 10 মিনিট 15 মিনিট ট্রাই করলে পারবা। আচ্ছা দেখতেছি, দেখি কি দিছে। কই কই দিছো? আসে নাই তো এখনো? কে পাঠাইছো?
অ্যালুমিনিয়াম। আচ্ছা আচ্ছা দেখো হয়েছে, হ্যাঁ ওটা হয়েছে, সবাই একটু দেখো ঠিক আছে। হয়তো স্ট্রাকচারটা এরকম না, বাট হাত মিলছে আর হচ্ছে পরমাণু সংখ্যা সে মিলাইতে পারছে, মানে বিষয়টা হচ্ছে এইভাবেই আসলে আমরা আপাতত গাঠনিক সংকেত বুঝবো। আর একটা জিনিস মনে রেখো, যারা এখন মনে করছে গাঠনিক সংকেতটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারা একটা বিশাল বড় ধরা খাবার জৈব যৌগে গিয়ে গাঠনিক সংকেত করা এখন থেকেই শিখো, জৈব যৌগে খুব রিল্যাক্সে আগাইতে পারবা, নাহলে ঝামেলা হবে জৈব যৌগে, ঠিক আছে। ওরটা হয়েছে, বাকিরা কি অন্যভাবে পারবা, কেউ কি অন্যভাবে পারবা, পারবা না? আমি দেখাই, দেখো অ্যালুমিনিয়ামের কয়টা করে হাত, অক্সিজেনের কয়টা করে, দুইটা করে হাত তাই না? আর অ্যালুমিনিয়ামের কয়টা হাত, তিনটা করে হাত নাকি? দেখো তো হলো কি না, অ্যালুমিনিয়াম দুইটা বসছে, বসছে, অক্সিজেন তিনটা বসছে, বসছে। এখন দেখো অ্যালুমিনিয়াম প্রত্যেকে তিনটা করে হাত পাইছে, পাইছে, অক্সিজেন প্রত্যেকে দুটো করে হাত পাইছে, সেটাও পাইছে, ইট ইজ ডান। কারো কোনো প্রশ্ন আছে এখন আর কোনো, এতটুকুর মধ্যে যা যা পড়লাম আমরা? আচ্ছা, এভরিথিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার আই হোপ, ঠিক আছে। আরেকটা না, আমি এখন লিখে দিচ্ছি কতগুলো করবো, এগুলো করে আগামী ক্লাসে সাবমিট করতে হবে। আরেকটা বিষয়, কার্বনেট CO3, কার্বনেট ওজনী কত বলো? কার্বনেট, কার্বনেট CO3 -2, তাহলে ওর সাথে কে ঢুক, ওর সাথে কে যুক্ত হতে পারবে? এক হাতওয়ালা দুইজন, এক হাতওয়ালা দুইজন, অথবা দুই হাতওয়ালা একজন নাকি? আচ্ছা, আর যদি তিন হাতওয়ালা কেউ বসে অ্যালুমিনিয়াম, তাহলে কি হবে বলো? রাইট, কার্বনেট হবে তিনটা আর অ্যালুমিনিয়াম হবে কয়টা? অ্যালুমিনিয়াম হবে দুইটা, মানে Al2CO3 হোল 2, এইটা হবে অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত। যদি সোডিয়াম বসে তাহলে সোডিয়াম কয়টা বসবে? Na2CO3। একটু বলো তো, সবাই কি আমরা এইভাবে সংকেতগুলো মিলিয়ে মিলিয়ে বের করতে পারতাম আগে, সবাই, এভরিওয়ান? আর কেউ? বাট আচ্ছা, ডাজ ইট মেক ইজিয়ার এভরিওয়ান? আচ্ছা, এইগুলো যদি ইজিয়ার না থাকে তাহলে তুমি কোথায় ধরা খাবা জানো? রাসায়নিক বিক্রিয়া ধরা খাবা, কারণ রাসায়নিক বিক্রিয়া তোমার, তুমি জানো যে কোনটার সাথে কি বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, কিন্তু কোনটা সংকেত কি সেটা যদি তোমার মুখস্থ করে মনে করে বলতে হয় যে কি মুখস্থ করছিলাম, তাহলে ঝামেলা। এগুলো যখন বুঝে পড়বা আস্তে আস্তে পুরো বেসমেন্টটা দাঁড়ালে দেখবা ইজি হয়ে যাচ্ছে বিষয়গুলো, ঠিক আছে। আই হোপ সোডিয়াম কার্বনেট এটা গাঠনিক সংকেত করবা। তারপরে কি আছে, সোডিয়াম কার্বনেট আর জিঙ্ক কার্বনেট আসলে একই, কোনো পার্থক্য হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আমি তারপরে বলি, জি জি জি, ও হ্যাঁ Na2CO হচ্ছে, আমি তো ভুল বলছি, কার্বন ডাইঅক্সাইড তো যোগ হয়ে যায় হাত পূরণ করে তাই না, দুইটাই জিঙ্ক কার্বনেট আর কি। তারপর হচ্ছে তোমার H2SO4 করলা, তারপর নিজের একটু করে আবার, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড করবা, HNO3 নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে 4, 5, তারপর কি করে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট করবা, NH4NO3, NH4NO3, খেয়াল করো NH4-এর যোজনী এক, NO3-এর যোজনী এক, এই জন্য একটা NH4-এর সাথে একটা NO3 যুক্ত হচ্ছে। তার মানে দেখো হাত মিলার কারণে তুমি মাল্টিপল যৌগ নিয়ে, মাল্টিপল মৌল নিয়ে তুমি বড় বড় যৌগ তৈরি করতে পারবা, ঠিক আছে। NH4, তারপর হচ্ছে কি, ও NH4NO3 বললাম না, অ্যামোনিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে আর কি আছে 5, 6, আর কয়টা, আর আরো কিছু দেওয়া যায়, কি কি দিব, কিছু যৌগের নাম বলো তোমরা। হ্যাঁ NH4CNO, হ্যাঁ NH4CNO, এটা এটাও বলা যায় অ্যামোনিয়াম সায়ানাইড করবা। এবং আরেকটা জিনিস বলে রাখি, এখানে নাইট্রোজেন যোজনী কত ধরবা,
পাঁচ ধরে করবা, মানে পাঁচটা হাত দিয়ে দেখায় করবা, ঠিক আছে? তো সবাই এটার সাথে আরো 10টা অ্যাড করবা। ও আরো কিছু দিয়ে দিই, একটু ঝামেলাপূর্ণ দিয়ে দিই। এটা সিক্স গেল, তারপর সেভেনে করবা সি সিক্স এইচ সিক্স, এটা বেনজিন আমরা জানি নাকি? বেনজিনের পরে আছে তোমার মনে করো সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি ডাবল ও এনএ, এটা হচ্ছে সাবান। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, সাবান গেল। তারপর হচ্ছে আর কি করবা, যোগই তো মাথায় নাম আসতেছে না এখন, আরো কিছু যোগের নাম বলো তো। হবে কেন এটা সি সিক্স এইচ টুয়েলভ ও এলেভেন, ঠিক আছে? খেয়াল রেখো এটার মানে কি বুঝো, কিন্তু সি সিক্স মানে কি, ছয়টা কার্বন তোমাকে লিখতেই হবে, বারোটা হাইড্রোজেন বসাইতে হবে, এগারোটা অক্সিজেন বসাইতে হবে, ঠিক আছে? ও সরি, হ্যাঁ করতে পারো জাস্ট ফর এন্টারটেনমেন্ট, কারণ ওই যে বললাম গাঠনিক সংকেত পড়ানোর উদ্দেশ্য শুধু এটা পড়ানো না, মানে শুধু এই নর্ম প্রথম চ্যাপ্টার না, জৈব যৌগ পড়ানো, ঠিক আছে? গাঠনিক সংকেত শেখার মেইন টার্গেট হচ্ছে জৈব যৌগ সহজে বোঝা, নাহলে জৈব যৌগে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? ও হ্যাঁ, আর হচ্ছে যেটা করবেন আপনারা সেটা হচ্ছে যে আপনাদের বইয়ের লিস্টে জৈব যৌগের চার্ট আছে না, সরি জৈব যৌগ কেন, যৌগ মূলকের চার্ট আছে না, প্রত্যেকটা চার্টে যে যৌগ মূলকে আলাদা যোজনী আছে, সেগুলো নিজেরা গাঠনিক সংকেত দিয়ে বের করে দেখবেন যে যোজনীর সংখ্যা অনুযায়ী হাত সংখ্যা ফাঁকা ফাঁকা হাতের সংখ্যা মিলে কিনা, কথা বোঝা গেছে? এই কাজগুলো করবেন, এইটা প্লাস হচ্ছে 10 নম্বরের সকল যৌগমূলকের, যৌগমূলক এইটা ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, যৌগমূলকের হাতগুলো কিভাবে আছে সেটা বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তাহলে 9টা আর যৌগমূলক যতগুলো আছে সবগুলো করে নিজেদের মতো করে ইচ্ছা মতো ট্রাই করো, মেক ইট কনফার্ম, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা আছে কি তোমাদের ভিডিও ইন্টারাপশন, ভিডিও ইন্টারাপশন হয়েছে মানে ভিডিও আটকা আটকা আটকে গেছে কখনো? না স্যার, খুব ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার হলে তো ভালো। ওকে সো সি অন দ্য নেক্সট ক্লাস, এইগুলা কাজ করতে থাকো, এগুলো তোমাদের। হ্যাঁ বলো বলো বলো। সোডিয়াম ক্লোরাইড আর H2O বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড আর H2O আমরা অবশ্য বিক্রিয়া করা দেখানো শিখি নাই, কেমনে পারবো, আমি নিজেই তো শিখি নাই। NaCl প্লাস H2O, আচ্ছা এখানে এটা আসলে বিক্রিয়া ঘটবে বলাটা ঠিক না, তারা মিশ্রিত হলে কি করবে, কারণ এটা বিক্রিয়া হয় না এখানে আসলে, কারণ সোডিয়াম ক্লোরাইড এবং H2O, সোডিয়াম ক্লোরাইড কি একটা যৌগ না, এটাও তো একটা যৌগ, তো ওরা যৌগ কেন হয়েছে, ওরা নিজেদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করে স্ট্যাবিলিটি গেইন করছে বলে তো তারা যৌগ নাকি, মানে ওরা এখন নিষ্ক্রিয়, এরা যোজনী শূন্য, এরা যোজনী শূন্য, এরা কেন বিক্রিয়া করবে, এরা কেন বিক্রিয়া করবে বলো, কোনো কারণ আছে বিক্রিয়া করার, আছে বলো? না বিক্রিয়া করবে না, তবে যেটা হবে সোডিয়াম ক্লোরাইড তো পানি, আর লবণ তো আয়নিক যৌগ, পানির মধ্যে আয়নিক যৌগ ঢালালে তারা সেটা ভাঙা যায়, তো ভাঙা গিয়ে এখান থেকে এইচ প্লাস আয়ন, তারপর হচ্ছে ও এইচ মাইনাস আয়ন, তারপরে এন এ প্লাস আয়ন, তারপর হচ্ছে সিএল মাইনাস আয়ন, এইভাবে ভেঙে যাবে তারা, এবং যার মধ্যে তোমরা অ্যানোড ক্যাথোড ডুবাই দিলে তো এই বিশ্লেষণ করতে পারবা, বুঝতে পারছি? এটাকে আমরা ভাঙন বলতে পারি না, এটাকে আমরা বিক্রিয়া বলতে পারি না, এটাকে আমরা বিয়োজন বলতে পারি, বলো। আচ্ছা আমরা এখানে বিক্রিয়া নিয়ে এখন আলোচনা না করি, আমরা মাত্র গাঠনিক সংকেত নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? শুধু এটুকু বলি বিক্রিয়া মানে, মনে করো তোমার অনেক টাকা আছে, একজন অনেক একজন মানুষ অনেক টাকা আছে, সে আরো টাকাই কামাই করতে চায়, কেন কামাই করতে চায়? না ব্যাপারটা এইটা না, ব্যাপারটা হচ্ছে আরেকটু বেটারমেন্ট দরকার, ঠিক আছে?
মনে করো আমার মাথার উপর এখন ফ্যান আছে, ফ্যান ঘুরতেছে, আমি ফ্যানের বাতাস খাচ্ছি। এখন এটা অনেকে আছে রাস্তার মানুষ আছে যাদের কি ফ্যানও নাই, কিচ্ছু নাই, তাই না? কিন্তু আমার ফ্যান আছে, তারপর আমার এসি দরকার, মানে আই ওয়ান্ট বেটার স্ট্যাবিলিটি, মানে বেটারমেন্ট, রাইট? সো যখন দুইটা যোগ এরকম বিক্রিয়া করে, তারা আরো বেটারমেন্টের জন্য করে, কারণ ওই যোগ বিক্রিয়াটা করার ফলে তাদের স্ট্যাবিলিটিটা আরো স্ট্রং হয়। কথাটা বুঝতে পারছো? সো তার মানে যখন এই প্রতিস্থাপন বিক্রিয়ার কথাই বলো, যে বিক্রিয়াটার কথাই বলো, হ্যাঁ, মনে করো তুমি জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিডের প্রতিস্থাপন কথা বলো, আমি জাস্ট একটু উদাহরণ দিয়ে দিই। হ্যাঁ, মনে করো জিঙ্ক জিঙ্ক সালফেট আর হচ্ছে মনে করো সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এখন এই দুইটা কি বিক্রিয়া করবে কি করবে না, এটা ডিপেন্ড করে যে এই সোডিয়াম আর ক্লোরিন তারা কি সালফেটের সাথে খুশি না ক্লোরিনের সাথে বেশি খুশি। কথাটা বুঝতে পারছো? এখানে একটা সিরিয়াল আছে, কার কার স্ট্যাবিলিটি গেইন করার ক্যাপাবিলিটি বেশি। যদি জিঙ্ক সালফেট আর সোডিয়াম ক্লোরাইড নাও, সাধারণত দেখা যায় তারা বিক্রিয়া করে না। কথাটা বুঝতে পারছো? বা আমি যদি মনে করো তোমার এভাবে বলি যে H2SO4 প্লাস জিঙ্ক, তো এটারও যোজনী শূন্য, এটারও যোজনী শূন্য, তো নর্মালি তারা বিক্রিয়া করার চেষ্টা করে না, করবে না। বাট যেটা হচ্ছে, এই যে সালফেট SO4, ও হাইড্রোজেনের সাথে সুখী না। কথাটা বুঝতে পারছো? ও হাইড্রোজেনের সাথে পরিপূর্ণ সুখী না, ও বেশি সুখী হবে জিঙ্কের সাথে। আর এই কারণে যখন এই দুইটাকে একত্র করা হয়, তখন জিঙ্ক সুন্দর করে হাইড্রোজেনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে জিঙ্ক সালফেট আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। কথাটা বুঝতে পারছো? এখন জিঙ্ক কি হাইড্রোজেনকে, হাইড্রোজেন কি জিঙ্কে সরাতে পারবে? পারবে না। তাহলে এখানেও তো বিক্রিয়া হচ্ছে না। তাহলে তুমি কি যখন প্রশ্ন করো যে এইখানে কেন হইলো, এখানে কেন হইলো না, তাদের তো দুজনই সমান, তারা নিষ্ক্রিয় ছিল, তাহলে হইলো না কেন, এটা প্রশ্নটা করাটা বুঝতে পারছো? কাহিনীটা বুঝতে পারছো? সো কেমিস্ট্রি হচ্ছে মানে অল্প কিছু মূল তথ্য জেনা, জানার পরে জাস্ট মুখস্থ করা, ঠিক আছে? আমি কিন্তু কেমিস্ট্রি তোমাদের আসলে বেশি পড়াইতে হবে না আমার, কারণ আমি মূল কনসেপ্টগুলো বোঝাই দেবো, বিভিন্ন গাইড থেকে বই থেকে বিক্রিয়া খুঁজে বের করা সেগুলো বোঝা তোমাদের দায়িত্ব, ঠিক আছে? ওগুলো মুখস্থও করবে তোমরা, আমি মুখস্থও করবো না, এবার আমি বিক্রিয়া জানিও না, বুঝলেও গেছি সব। কথাটা ক্লিয়ার? সো এই হচ্ছে বিষয়। সো সি ইউ অন দ্য নেক্সট ক্লাস। যে কাজগুলো দিলাম ওগুলো যদি যে যে করবা, আমি বলতেছি তাদের মানে বেসমেন্ট দ্বারা হবে ভালোভাবে, আর যারা করবা না ওই সারা জীবন ধোঁয়াশার মধ্যে থাকবা। সো সি ইউ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।